الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. وبعد، الحمد لله أصدقائي الإسلام যে আল্লাহ তাআলার নাম এবং রূপ এত বেশি গুরুত্বপূর্ণ যে এটার সাথে আপনার ঈমান জড়িত রয়েছে, ঈমান জড়িত রয়েছে। যদি কেউ আল্লাহর নাম এবং গুরুত্বপূর্ণ ঈমান না আনে তার ঈমান শুদ্ধ হবে। সুতরাং যে জিনিসে আপনার দুনিয়া এবং আখিরাত জড়িত রয়েছে, যে জিনিস সাথে আপনার জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত রয়েছে, সে জিনিস জানা খুব জরুরি। দুর্ভাগ্যবশত আমরা অনেক কিছুই জানি দুনিয়া, কিন্তু আল্লাহ সম্পর্কে জানি। আবার অনেকেই মিথ্যা বা আমার হাদিস বানাইছে যে তাফাক্কারু বিজাত না তাফাক্কারু বি আলাই দিলা বা আল্লাহ তাফাক্কারু বিজাত দিলা, আল্লাহর সত্তা সম্পর্কে চিন্তা করো না, আল্লাহর নিয়ামত সম্পর্কে চিন্তা করো। এটা কথা আল্লাহর সত্তা সম্পর্কে আল্লাহ তাআলা তিনি জানিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন। এত কিছু জানানোর পরেও কোরআনের আয়াতের আয়াতের পর আয়াত আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, তার নাম এবং গুণ বর্ণনা করেছেন, শত শত হাজার হাজার গুণ বর্ণনা করেছেন কোরআন হাদিসে। সেগুলির প্রতি আমরা গুরুত্ব দিই না, আমরা হুকুম আহকাম মাসালার প্রতি গুরুত্ব দিই। একটা মাসালার এক একটা উত্তর চল, কিন্তু আল্লাহ তাআলা এই জিনিসটা না জানলে আপনার জান্নাত জাহান্নাম জানায় যাওয়াই হবে। আল্লাহ সম্পর্কে না জানলে সেটার উপরে আমাদের কিছু গুরুত্ব হয় না, গুরুত্ব দেওয়া হয় না, এটার গুরুত্ব বেশি দিতে হবে। যত বেশি আল্লাহ সম্পর্কে জানবেন তত বেশি আপনার ঈমান মজবুত হবে। এই জন্য আমরা বলেছি করতে নবীগণ ছিলেন বেশি জানতেন বেশি আল্লাহকে ভয় পেতেন। আমরা যত কম জানি তত আল্লাহকে আল্লাহ সম্পর্কে ব্যাপকভাবে জানি, যদি বেশি জানতাম বেশি আমাদের দাঁড়িয়ে থাকে। এই জন্য আমরা এই বিষয়টা আলোচনা করব। সারা বলেছি গত দশে আমরা তিনটি মূলনীতি বলেছিলাম, তিনটি মৌলিক নীতি বলেছিলাম, কারো মনে আছে? এক নম্বর হচ্ছে যে ইসবাত, ইসবাত একটা হচ্ছে, দুই নম্বর হচ্ছে তানজিল, একটা হচ্ছে আল্লাহর নাম এবং গুণ সেগুলো বাদিত হবে। এক নম্বর, দুই নম্বর নীতি হচ্ছে আল্লাহর নাম এবং গুণ সাব্যস্ত করতে গিয়ে কখনো সেগুলোকে মানুষের সাথে বা সৃষ্টিগুলোর সাথে সামঞ্জস্য বিচার করা যাবে। এক নম্বর হলো সাব্যস্ত করতে হবে, দুই নম্বর হলো কারোর সাথে সামঞ্জস্য বিচার করা যাবে, কারোর মত মনে করা যাবে, মত কারোর মত হওয়া থেকে মুক্ত ঘোষণা করতে হবে, কারোর মত হওয়া থেকে। তিন নম্বর হচ্ছে আল্লাহ নাম এবং হাকিকত পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, আজকে আমরা নামের ব্যাপারে কিছু নামের ব্যাপারে কিছু নীতি বর্ণনা করব, ভবিষ্যতে সারা আমরা গুণের ব্যাপারে কিছু নীতি বর্ণনা করব। নামের ব্যাপারে যে সমস্ত গুণ যে সমস্ত নীতি আমরা বর্ণনা করেছি,
আমি বলেছি আগে, আবার আজকে আবার নতুন করে ভুলে গেছি। এক নম্বর নীতি হচ্ছে আল্লাহর নামগুলো হচ্ছে আলা ও আওসাম, একটা কথা। এক নম্বর নীতি বলে আল্লাহর নামগুলো সবগুলো সুন্দর, আল্লাহর নামগুলো সবগুলো সুন্দর। গতভাবে আলোচনা করেছি, আজকে আবার শুধু ধারাবাহিকতা ব্যাপারটা আলোচনা করে শোনা যাবে সব। আল্লাহর নামগুলো সুন্দর, খুবই সুন্দরের যত উপরে উঠতে পারে তত উপরে যেত নামগুলো সুন্দর, মানে এগুলি সুন্দর, এগুলো শেষ নেই, এত সুন্দর আল্লাহর নামগুলো। এই সুন্দর দিক থেকে আসছে কারণ এর ভিতরে সিফাতগুলি, গুণগুলি সুন্দর। যেমন রহমান আল্লাহর নাম, এর ভিতরে রহমত, ভালো জিনিসটা রহমত করা, দয়া করা। গোফরান আল্লাহর ক্ষমা, আল্লাহর গফুর আল্লাহর নাম, গোফরান ক্ষমা করা, এটা ভালো জিনিস। এই জন্য আল্লাহর নামগুলো সুন্দর কারণ এর গুণগুলি অধীনস্থ গুণগুলি সুন্দর। এটা আমরা গতকাল আলোচনা করেছিলাম। দুনিয়ার বুকে আমরা বলেছি যে যে কোনো নাম এবং যে কোনো জিনিসের, যে কোনো জিনিসের নাম যেগুলো আছে এগুলো তিন রকম হতে পারে বা চার রকম হতে পারে। এক নম্বর হচ্ছে কিছু নাম আছে যেগুলো সব দিক থেকে সুন্দর, এগুলি আল্লাহ তাদের সংস্থা করা যাবে, এগুলো সব দিক থেকে সুন্দর। যেমন কি আদিম মহান আল্লাহ, তিনি মহান, তার থেকে মহান তো হতে পারে, হতে পারে যেহেতু যেহেতু তিনি মহান, এত বড় এটা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে, এটার মধ্যে কোনো রকমের ত্রুটি নেই। আলী সব কিছু তিনি জানেন, এটাতে মহান করে যে কোনো রকমের কোনো দিক থেকে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাবে না। এই নামগুলো এরকম নাম যত আছে আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে। এগুলো কোথায় পাওয়া যাবে এটা আমরা বলবো, এই নামগুলো অর্থাৎ অবশ্যই নামের মধ্যে পরিপূর্ণ গুণ, পরিপূর্ণ মর্যাদা থাকতে হবে নামের মধ্যে, বুঝতে পারছে। নাম যদি কারো এমন নাম রাখা হয় যেটাতে গুণ নাই, গুণের সাব্যস্ত করা যাবে কিনা, এটাও দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে যে ধরেন এমন কিছু শব্দ আছে যেগুলো একদিকে গুণ হয় একদিকে আবার গুণ হয়। যেমন ধরেন আপনি বললেন যে আল্লাহর নাম দিলেন মুতাকাল্লিম, একদিকে তার নাম গুণ, বক্তা, বক্তব্য আল্লাহ কথা বলেন নিঃসন্দেহে, কিন্তু এই নাম করার ক্ষেত্রে আল্লাহ সাব্যস্ত হয়নি, সাব্যস্ত হয়নি। এখানে কি করতে পারবেন, আপনি বলতে পারবেন যে আল্লাহ বক্তা, কিন্তু নাম বলতে পারবেন না। গতকালই বলছি আসছে কোরআন দেশে আসছে এবং অর্থটা একদম পরিপূর্ণ সুন্দর অর্থ, সেটা আপনি আল্লাহ নাম হিসেবে উল্লেখ করতে পারবেন বিনা বিনা দিকা নীতি দেয়। আর তৃতীয়টা হচ্ছে আল্লাহ কোরআনের নাম হিসেবে আসেন কিন্তু এরকম সিফাত আসছে যে আল্লাহ কথা বলেন, আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ কাজটা করেন, এই যে বহু সিফাত আসছে, তো আল্লাহ চান, এগুলি দিয়ে আর আল্লাহ নাম বানানো যাবে না। কেন বলো, এগুলি আল্লাহ নাম হিসেবে আসে না, তো আসলে মাঠে আল্লাহ আসবেন বলা আছে, কিন্তু আল্লাহ বলতে পারবো না যাই, তিনি আগমনকারী, এটা বলতে পারবেন না। তো কেন বলতে পারবো না, এটার মধ্যে কোনো এই যে আগমনের মধ্যে কোনো ফায়দা নেই, মানে এটার মধ্যে অতিরিক্ত উপকার পাওয়া, আল্লাহর কামার পাওয়া যাচ্ছে না, পরিপূর্ণতা পাওয়া যাচ্ছে না। এই জন্য এখানে এখবার করতে পারে, বলতে পারবে না আল্লাহ আসবে, কিন্তু না হতে পারবে, না হতে পারবে। তিন নম্বর হচ্ছে যে যেখানে যে শুধু যেই যেই গুরু যে এমন কিছু শব্দ আছে যেগুলো আসলে শুনতে একটু খারাপই মনে হয়, যেমন বোকা 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 বাজিয়েছে না, যেমন ঠাট্টা করা, যেমন বোকা দেয়া, যেমন আরো কাউকে ঠকানো, কারোর বিরুদ্ধে ষড়যন্ত্রে নামা, এগুলি কিন্তু আল্লাহর নাম কিন্তু কোনোভাবেই পারে না, আল্লাহ নাম হতে পারে না। কিন্তু সরাসরি আল্লাহকে এই নামে বা এই গুণে ডাকা যাবে না, বুঝতে পারছে, বিপরীতে তাদের পর্বের বিপরীতে বলা যাবে, বুঝতে পারছেন। তিন নম্বর, দুইটা এক প্রথমটা হচ্ছে বলা যাবে, সেটা কি আদিম
আলিম, গফুর, গফ্ফার, এগুলি পুরা না, আছে নাম হিসেবে আসছে, আর এগুলি পরিপূর্ণ গুণের সমান আছে। দুই নম্বরটা হচ্ছে যে এগুলো কোরআনের কাছে আসছে ক্রিয়া হিসেবে, এগুলির মধ্যে দোষ নাই কিন্তু নাম হিসেবে আসে নাই, আর এগুলির মধ্যে অতিরিক্ত গুণও নাই, দোষ নাই কোনো নাই কিন্তু এগুলি নাম হিসেবে আসে নাই, সেগুলো এক্সপাস করা যাবে, বলা যাবে তিনি এটা করেন। যেমন তিনি হাসরের মাঠে আসবেন, তিনি ইচ্ছা করেন, তিনি 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 ইচ্ছা করেন, তারপরে তিনি তৈরি করেন, সৃষ্টি করেন, এগুলি বলতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই, কিন্তু এগুলি নিয়ে নাম বানিয়ে বলতে পারবেন, তৈরিকারী বানিয়ে বলতে পারবেন, সৃষ্টিকে আলাদা আছে, স্থাপন অবস্থা আপনি এটা বলতে পারবেন। কিন্তু তিন নম্বর হচ্ছে যেটা নাম হিসাবেও আলাদা আসে না, গুণ হিসাবে বলা যাচ্ছে না, কারণ এটার মধ্যে দোষ ত্রুটি আছে। কিন্তু যদি কোনো বান্দা এটা করে আমরা বিপরীতে যখন করে আসে সেটা খবর দেওয়া যাবে, কোনো সমস্যা নেই এটা বলা যাবে। যেমন যারা আল্লাহ দিন নিয়ে ঠাট্টা করে আল্লাহ ইসলাম হইবে, আল্লাহ তাদের সাথে অনুরোধ কাজ করে, মুনাফিকদের সাথে আল্লাহ অনুরোধ কাজ করে, আল্লাহ হচ্ছে মাক্কার ও মাক্কার আল্লাহ, তারা তারা আল্লাহর সাথে দোকানবাজি করছে, আল্লাহ ঠিক ঠিক সেরকম তাদেরকে দিবেন, এটা হচ্ছে বলা যাবে, এতে কোনো বিমর্শন করা যাবে না। এরকম তাফসিরকে আমি আমার তাফসিরের মধ্যে আপনার পাবেন, এই অনুবাদটাই করেছি, তো এটাকে অনেক পছন্দ করে না, কিন্তু এটা হচ্ছে সঠিক আলোচনার মধ্যে মনে রাখি যে যখন কাফেররা, মুশরিকরা বা মুনাফেকরা যে আচরণ করবে, আল্লাহ নিজে বলেছেন যে আমি এটা প্রত্যুত্তরে সেরকম আচরণ করবো, সেটা আল্লাহ বিষয়ে বলা যাবে, কিন্তু সেটা থেকে নাম বানিয়ে বলা যাবে, সেটা থেকে নাম বানিয়ে বলা যাবে। চার নম্বর হচ্ছে যেটা একমাত্র খারাপ, এটার মধ্যে কোনো গুণ নাই, কাপড়রা ব্যবহার করে নাই, কিন্তু এটা নাম হিসেবে আসে নাই, গুণ হিসেবে আসে নাই, বা বিপরীতে অন্যরা ব্যবহার করে নাই, আল্লাহ যদি সেটা সাব্যস্ত করা যাবে না। কত ঘটনা বলেছিলাম, যেমন অন্ধত্ব, যেমন বউ আবহাওয়া, কথা না বলা, অনুরূপভাবে যেমন অপারক হওয়া, এগুলি আল্লাহ করা যাবে, এগুলি দিয়ে না বানানো যাবে, এগুলি দিয়ে না বানানো যাবে না, বলা যাবে না আল্লাহ তারা তিনি আনা নজরুলিয়া অথবা তিনি অপারক আজ, এগুলি বলা যাবে না। চার ধরনের শব্দ আছে, একটা শুধু আল্লাহর জন্য নাম হিসাবে আছে, আর বাকিগুলি নাম হিসাবে ব্যবহৃত হবে না। গতভাবে আমরা এটা আলোচনা করেছি, আজকে আমরা একটু উদাহরণ দিচ্ছি যে আল্লাহর নাম একদিকে নাম একদিকে আল্লাহ নামগুলি সব সুন্দর, এটা আমরা বলেছিলাম আল্লাহ নামগুলি সব সুন্দর। এক নম্বর হচ্ছে উদাহরণ হিসাবে আমাদের শেখ মোহাম্মদ আমি দিয়েছিলাম উদাহরণটা দিয়ে বুঝাবো, আল্লাহর নাম হচ্ছে হাই, হাইয়ের দুটি চিরঞ্জীব, তিনি কোনোদিন মৃত্যু তার কাছে আসবে না, মানুষের মৃত্যু আসবে তার কাছে, চিরঞ্জীব মানে একবার সবসময় তিনি, হ্যাঁ তিনি হাইলাম বলেছেন তিনি এমন হাই জীবিত, তিনি কোনো মারা যাবেন না, এটা হাই জীবী, এই যে হায়াত এটার নাম, নামের এত সুন্দর নাম কেন, এর ভিতরে হায়াত একটা গুণ আছে, কারণ হায়াত না থাকাটা হচ্ছে খারাপ গুণ, মানে যেটা হায়াত নাই মাক্স কমতি গুণ, আর হায়াত পরিপূর্ণ থাকাটা একটা পরিপূর্ণ গুণ, এই জন্য আল্লাহ এই নাম কি সুন্দর, হায়াত হাই নাম কি সুন্দর। অনুরূপ আরেকটি নাম দেখেন যে আলিম, আলিম অর্থ কি সর্বজ্ঞ, সব কিছু জানেন, আলিম অর্থ সব কিছু জানেন, আলিম নাম কি বলতে আল্লাহর পরিপূর্ণ আয়ম আছে, আছে কি পরিপূর্ণ আয়মের ঘোষণা আছে, আর যিনি সব কিছু জানেন তিনি তো ক্ষমা করতে পারেন, তাই না, যিনি সব কিছু জানেন তিনি তো আপনাকে দান করতে পারেন, তাহলে বোঝা গেল একটি এমন একটি গুণ, এমন একটি নাম যার ভিতরে অনেক গুণের সমান আছে, এই জন্য আল্লাহর জন্য এটা সাব্যস্ত করতে হবে, আল্লাহর জন্য এটা সাব্যস্ত করতে হবে, আল্লাহর জন্য এই নামটি সাব্যস্ত করতে হবে, কারণ এই নামের এই নামগুলি সুন্দর, এই নামগুলি সুন্দর। আচ্ছা আরেকটা নাম বলুন, আরেকটা নাম বলে বুঝবেন, আর রহমান, রহমান আল্লাহর একটি নাম, যে নামটি আল্লাহর জন্য সাব্যস্ত হবে, কারণ সুন্দর নাম, কারণ এর ভিতরে একটা গুণ আছে কি রহমত, দয়া করা একটি গুণ, এই জন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন পাগলের মতো ঘুরতেছে সন্তান খুঁজতে 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 পেয়ে গেছে, পায়ে জড়ায় ধরছে গায়ে, বললেন আল্লাহ এই মহিলা ছিল তার বাংলাদেশের বেশি গায়ে
কি বুঝাইলেন, দয়াটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুণ, যেটা রহমান নামের অধীন। রহমান নামের অধীন, রহমান নামের অধীন এই গুণটা থাকার কারণে রহমান নামটা পরিপূর্ণ একটি নাম, সুন্দর একটি নাম, এই জন্য এটা আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে, আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে। তাহলে নামটি আমরা পাইলাম আল্লাহর জন্য রহমান, রাহিম, গফুর, গাফফার বা হাইয়ুম কাইয়ুম, এই নামগুলি সবগুলি হচ্ছে সুন্দর সুন্দর নাম। এদের আল্লাহ বলছেন ওয়াইলাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তোমরা তাকে আহ্বান করতে তাকে রাখো, সেগুলো দিয়ে তোমরা তাকে রাখো। তাহলে আল্লাহ এই নামগুলি কি আমরা ইনশাআল্লাহ পরে জানবো যে কি কি নাম রয়েছে আল্লাহ, আল্লাহর নামের কোনো শেষ নাই, এটা ইনশাআল্লাহ আসবে। কিন্তু আমরা যেগুলি জেনেছি সেগুলি কি আমরা সেগুলি ইনশাআল্লাহ পরে আলোচনা করবো। কোরআন হাদিসে আল্লাহ যে সমস্ত নাম আসছে সরাসরি নাম হিসাবে সহিহ হাদিসে কোরআনে কারিমে, সেগুলি সবগুলো হচ্ছে সুন্দর নাম। এগুলি কি সুন্দর নাম, এই জন্য আল্লাহর নামগুলো সুন্দর, এটা আমাদেরকে সব সময় এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহ সকল নামই সুন্দর। এই জায়গাতে কারা বিরোধিতা করেছে, এই জায়গাতে বিরোধিতা করেছে দুই শ্রেণী, তোমার একটা ধরনের এক শ্রেণীর নাম হচ্ছে জাহমিয়া, যারা আল্লাহর একটি নাম স্বীকার করে, একটি নাম স্বীকার করে, এরা কাফের, এরা সর্বসাধারণ যে কাফের। দুই নম্বর হচ্ছে এদের এই নামগুলি অর্থ স্বীকার করে না, শুধু নাম মাত্র নাম স্বীকার করেছে, এরা কারা, এরা হচ্ছে মুরতাজিলা, এরা হচ্ছে মুরতাজিলা, যারা ইমাম আহমদকে কষ্ট দিয়েছে, আমরা জানেন ইমাম আহমদকে কষ্ট দিয়েছে, এই গোষ্ঠী এই আল্লাহর নাম স্বীকার করত না। কারণ কি জানেন, কারণটা জানতে হবে, তাদের নিকট আল্লাহর তাওহীদ হচ্ছে শুধু একজনের অস্তিত্ব স্বীকার করা, নাম মাত্র অস্তিত্ব স্বীকার করা। যদি কারো নাম স্বীকার করা হয় তাদের মতে সেটা কয়েকজন হয়ে গেল, বুঝছেন কিনা, বলছে আলী দাবি নফুর নফা তো অনেক হয়ে গেল, মানে ওরা বুঝে নাই যে একজনের কয়েকটা নাম হতে অনেকগুলো নাম হতে পারে। কারণ হচ্ছে তারা আল্লাহর একটা গুণ স্বীকার করে, যখন গুণ স্বীকার করে না তো এগুলি তো গুণ আছে, তো অর্থহীন হয়ে যায়, এই জন্য তারা এগুলো স্বীকার করে। জাহমিয়ারা মুরতাজিলারা যেন দেখছে যে কোরআন তো কোরআনে তো আছে, হাদিসে আছে, এগুলো অস্বীকার করা যায় না, তখন বলতেছে যে আছে না, এগুলো অর্থহীন, এগুলি শুধুমাত্র আমাদেরকে আল্লাহর ভয় দেখানোর জন্য একগুলি নাম দেখাচ্ছে, এগুলি অর্থহীন নাম, মানে এগুলি সবগুলি একই অর্থ, এগুলো অর্থ হচ্ছে আল্লাহ, আর কোনো গুণ একটাও যেন স্বীকার করে না অর্থ মানে, অর্থাৎ অর্থ মানাটা হচ্ছে তাদের জন্য বড় সমস্যা। আমরা কি বলেছি, আল্লাহ তাআলা এই নামগুলির অর্থ আমরা জানি, ধরন জানি না, বিভিন্ন ধরন আমরা জানি না, আল্লাহ তাআলা নাম এবং গুণের অর্থ জানি, ধরন জানি না, ওরা অর্থ জানে না বলার কারণে এগুলিকে তারা অস্বীকার করেছে। কারণ অর্থ যদি যদি জানে অর্থ তো স্বীকার করতে হয়, অর্থ তারা অস্বীকার করেছে। এই জায়গাতে দুই গোষ্ঠী বদমাস করেছে। দ্বিতীয় কায়দা, গত ধর্ম আমরা শুরু করেছি আলোচনা তো শেষ করতে পারিনি, দ্বিতীয় কায়দাটা হচ্ছে, দ্বিতীয় নীতিটা হচ্ছে আল্লাহর নাম নাম সাব্যস্ত করার ক্ষেত্রে দ্বিতীয় নীতিটা হচ্ছে এটা, আল্লাহর নাম গুণ একদিকে না একদিকে গুণ, একদিকে নাম একদিকে গুণ, বুঝছেন কিনা, আল্লাহ একটা নাম না, আচ্ছা এর ভিতরে একটা গুণ আছে আল ইলা, তিনি কি মানুষের যে সমস্ত নাম হয় সেগুলি গুণ না থাকতে পারে। দেখো অনেক মানুষের কাছে লাল মিয়া আসলে একটা কালো আছে, আছে লাল মিয়া হয়ে কালো, লাল মিয়া নাম কাছে কালো এরকম বহু মানুষের আছে, হ্যাঁ, কিন্তু দেখেন আল্লাহ নামের কাছে এরকম দুটা পাল্টা নাম নেই, অর্থাৎ নাম এবং গুণ দুটা থাকবেই না, একদিকে নাম একদিকে গুণ, একদিকে নাম একদিকে গুণ। এই জন্য যেমন আল্লাহ সামির নাম নেই, সামির তো কি সর্বশ্রোতা, সব কিছু তিনি শোনেন, তিনি কি বুঝে আল্লাহ বলে, আর তিনি কি বুঝে তিনি শুনেন, গুণ বুঝাচ্ছে, তিনি শুনেন তিনি জানছেন কিনা, জানছেন, তিনি জানছেন তিনি গান করবেন কিনা, দিবেন, এক একটা নামের মধ্যে অনেকগুলো গুণ থাকে।
আল্লাহ নাম একদিকে নাম গুলো আরেকদিকে কি গুণ একদিকে গুণ। আচ্ছা এই জন্য কখনো কখনো দুনিয়ার বুকে যে একটু বলতে পারেন যে নাম তো বিভিন্ন রকমের নাম পারেন দুটাকে এক রকম কিনা কোনো কোনোটা কাছাকাছি কোনো কোনোটা কষ্ট বিরোধী করতে পারে কষ্ট বিরোধী কেমন কিন্তু আল্লাহ যদি উল্টা হওয়ার চেষ্টা করতে পারে আর কি না আল্লাহ যদি এরকম নাম নেই এই জন্য আসেন যেমন আপনি বলেন চাল এবং গম দুটাকে এক জিনিস ভিটামিন জিনিস না ভিটামিন নাম দুটা কিন্তু ভিটামিন জিনিস আছে ধরেন দুটো একই রকম অর্থে যেমন কি উন্নত মানের গম আর নিম্ন মানের গম এটা তো গমই পার্থক্য হচ্ছে কি নাম দুটা ভিন্ন উন্নত মানের একটা নিম্ন মানের একটা এই গম সেই গম এটাকে আমি তো বললাম কার ভাবে গম আজ সেটা আসছে কার ভাবে গম আসছে নাকি আচ্ছা কখনো কখনো একই নামের অনেকগুলো অর্থ থাকে অনেকগুলো অর্থ হয় দেখুন আমি আলাদা কথা বলছিলাম সাধারণ দুনিয়াতে বলছিলাম যে করতে যেমন যদি আপনি বলেন যে চাকা চাকা কেমন না গাড়ির চাকা হতে পারে আবার চাকা হতে পারে দেখুন দিচ্ছে এলাকায় চাকা হতে পারে হতে পারে না টেবিলের চাকা হতে পারে হতে পারে না কত রকমের জিনিস চলে আসছে একটা সফট একটা ভিতরে এরকম দুনিয়াতে নাম আছে অনেক আবার দেখেন এমন আছে যে কোনটা বড় জিনিস কোনটা ছোট জিনিস যেমন আপনি যদি যদি আমরা সবাই হচ্ছি জীব জীব না গরু জীব মানুষ জীব তারপরে কুকুর জীব জীব না জীব কিন্তু মানুষ যদি বলি এটা সুখ হলো না এটাকে মনে হয় একটা বড় একটা শরীর আম একটা কাজ একটা আম একটা কাজ একটা ব্যাপক একটা সংশোধন নামের ক্ষেত্রে যতগুলি দেখতে পাচ্ছি আমরা আল্লাহ নাম গুরু এগুলো পরস্পর বিরোধী একটা একটা পরিবর্তন একটা একটা পরিবর্তন এই জন্য আল্লাহকে কখনো আপনি পাইবেন না তিনি জীবিত জীবিত দুটার মধ্যে হবে না কোথায় এরকম হওয়া যাবে না তবে অর্থের দিক থেকে যেমন একটা স্টাডিয়ে তিনি বাঁচিয়ে এক না তিনি শুনেন এবং তিনি দেখেন যেটা কি এক না এটা ভিন্ন ভিন্ন পৌঁছে তো আল্লাহর জন্য বিভিন্ন রকমের কুসাগ্রস্ত ভিন্ন ভিন্ন পরস্পর বিরোধী হতে পারে একটা একটা বিরোধী কোনো গুণ সাব্যস্ত হয় বুঝলে পরস্পর বিরোধী না তবে বিভিন্ন রকমের গুণ আলাদা সাব্যস্ত হবে এটা আমাদেরকে জানতে হবে এখন দেখেন যারা বলেন এইখানে কারা পদ্মষ্ট হয়েছে যারা বলেন যে আল্লাহর নাম গুলো গুণহীন এখানে কারা পদ্মষ্ট হয়েছে আল্লাহর নাম গুলো গুণহীন মর্যাদা দিলেন আমরা আগেও বলেছি এরা বলে যে আল্লাহর নাম আছে তবে কোনো গুণ নাই একটা গুণ নাম গুলি শুধুমাত্র নাম মাত্র নাম এগুলো যদি কোনো গুণ নাই তারা এই জায়গায় বদনষ্ট হয়ে গেছে এই জায়গায় বদনষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজে তার নাম গুরুর সাথে সাথে গুণ সাথে করেছে কোরআন বলতে পারেন যে আপনি বলতে পারছেন নাম নাম তো পাইছে কি সামিউন বাসিরুন কোরআন আছে না ইন্নাহু সামিউন বাসির দেখুন আমি একটা মাসের একটা কথা বলি এটা হচ্ছে যদি কেউ আমাদের এই দশটা পুরোপুরি আয়ত্ত করতে পারেন কোরআন পড়ার সময় সব শুধু দ্রুত বুঝে যাবে আল্লাহ কি বলছে কারণ কোরআনে কারিমে বেশি আয়াত এবং অনেক সিফাত অনেক আয়াতে আল্লাহ তাআলা নাম এবং সিফাত বর্ণনা করেছে এই জন্য নামগুলি বোঝার জন্য এই দশটা আয়াতগুলি বুঝলে তো নাম এবং সিফাত এই জন্য আমরা এটা বলছি যে দেখো বলতে পারেন যে আল্লাহ তাআলা কোথাও কোথাও সামি বলছে নিজেকে সর্বশ্রোতা আলিম বলছে সর্বজ্ঞ বলছে তাই না আপনি এখানে আল্লাহর নাম গুরু এবং গুরুকে আপনি বিয়া করেন কি করে আল্লাহ নাম বলছে আপনি কোন ভাবে করেন আমরা বলবো যে ঠিক আল্লাহ তাআলা যেভাবে তিনি নামের কথা উল্লেখ করেছেন গুণের কথা উল্লেখ করেছেন যেমন ধরেন রাহিম আল্লাহ নাম না গুরু নাম রাহিমের ভিতরে একটা গুণ আছে কি রহমত আছে না আল্লাহ ভিন্নভাবে উল্লেখ করেছেন রব্বুকুম দু রহমাতিন ওয়াসিআ বলছেন না তোমাদের রব অনেক প্রশস্ত রহমতের অধিকের যদি গুণ আছে কোরআনের অধিক আছে যদি বোঝা গেল যে নাম যেমন আছে গুণ তেমন কোরআনে আছে নাম যেমন আছে গুণ তেমন কোরআনে আছে গুণ উল্লেখ কোরআনে আছে অনুরূপভাবে দেখুন ইজা রব্বাকা ওয়াসরুল মাগফিরা আল্লাহ গফুর কেন আল্লাহ গফুর ক্ষমাশে কোরআনে আবার ওয়াসরুল মাগফিরা বলা হয়েছে যে তিনি ক্ষমা প্রশস্ত ক্ষমাশে তো বোঝা গেল তিনি ক্ষমা একটা গুণ কোরআনে আবার উল্লেখ আছে ঠিক যেভাবে যত নাম আছে এগুলি প্রত্যেকটার মধ্যে আপনি গুণ পাবেন আর ভিন্ন ভিন্ন ভাবে গুণের উল্লেখ পাবেন কোরআনে কারিমে হাদিসে
গুণগুলি উল্লেখ করেন। যেমন ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাহিমুনা ইয়ারহামুর দয়াকারীদের রক্ষে আল্লাহ তাআলা রহমান দয়া করেন। দেখেছে দয়াকার রহমান তাআলার নাম, তাই না? তো দয়াকারী রহমান আল্লাহ তাআলা দয়া করেন, ইয়ারহাম দয়া করেন, তাহলে আল্লাহ তাআলা দয়া করেন এটা কোন সাব্যস্ত হইল? তাহলে যেই নাম আছে নামের নামটার সাথে একটা গুণ কোরআনের কাছে আসছে। এর অর্থ হচ্ছে প্রত্যেকটি নাম, প্রত্যেকটি নাম একটাও বাদ নেই, প্রত্যেকটি নাম একদিকে নাম একদিকে গুণ, একদিকে নাম একদিকে গুণ, একদিকে নাম একদিকে গুণ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। যখনই কোন নামের গুণ পাওয়া যাবে না তখন এটা আল্লাহর নাম নয়, এটা আল্লাহর নাম নয়, নাম হোক বলে বললো কিন্তু গুণ বলে না আল্লাহ নাম। যেমন আমরা কথা বলেছিলাম যে খোদা আল্লাহর নাম কিনা বুঝলেন না, অর্থাৎ খোদা আল্লাহর নাম নয় কেন, সেটার ভিতরে কোনো গুণ নেই, কোনো গুণ নেই। তেমনি ভাবে আরেকটা জিনিস হাদিসে আছে তাহ যোগ কাল, হ্যাঁ কিন্তু জানে না এর পরের অংশ কি তোমরা যখন মাদকাসন থাকবে তখন সালাত পড়ে না, আগে মনসুখ হয়ে গেছে, অর্ধেক পড়ে হুকুম দিয়ে দেবে। এখানেও তাই হচ্ছে, কিরকম হাদিসে আসছে আদাবদাহ উত্তম কিন্তু লেগে বললাম আমি সময় পরিবর্তন করে রাত দিলাম, অর্থাৎ তিনি রাত দিন পরিবর্তনকারীটা বোঝার উদ্দেশ্য, উনি নাম বলার উদ্দেশ্য ছিল নাই, নাম তাহা আল্লাহ নাম নয়, এটা কি বেশি পান সবাই নিবে। তো কেন হচ্ছে এটা, এটা বলছে এই জন্য তিনি তো সময় পরিবর্তন করে, সময় সৃষ্টি করছে কে, আল্লাহ। আপনি অন্য গ্রহে গেলে দেখবেন যে ঠিক এই ছবি ঘটনা হচ্ছে, আমাকে বর্তমান সময়ে যারা বেশি নাস্তিক মানুষ সময় তো সব সময় কাটা পরিবর্তন করছে, সময়টা সব আপনি আল্লাহ দিকে গেছেন, রাউজ দিকে সময় কাটা পরিবর্তন করছে, সময়টা সব এর মধ্যে নাস্তিক তৈরি হয়েছে। কিন্তু ওদের জানে না যে সময় তো অন্য জায়গাতে আরেকটা হচ্ছে, এটা কি হয়েছে? এর পরিবর্তন করতে সময় না, এখন জায়গায় একটা রকম না যে আল্লাহ দুনিয়াতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মক্কা মদিনাতে কতদিনের সফর করে গেছে কাকে সময় তিনি নিয়ন্ত্রণ করেন, আর কেউ না সময় নিয়ন্ত্রণকারীকে আপনি নিয়ন্ত্রণকারীকে আল্লাহ মনে করে সময় তিনি আল্লাহ হয়েছে, হ্যাঁ এর অর্থ তো এরকম বড় গাছ দেখে যেহেতু পূজা করেন কিন্তু কি জন্য এর বিরাট বসে, এর অর্থ হচ্ছে সে বট গাছের পিছনে কে আছে দেখবে না, বট গাছে তার কাছে শেষ, সব ঠিক অনুরূপ। আমরা বলতে চাচ্ছি এটা দাহা বা যোগ আল্লাহর নাম নয়, কারণ এর অধিক কোনো গুণ নেই, যেহেতু এর অধিক কোনো গুণ নেই সেহেতু এটা আল্লাহর নাম হতে পারে, আল্লাহর নাম নয়। এই জন্য উপস্থিত বলছেন যে এটা এই জন্য বলছেন এটার ভিতরে কোনো নাম নাম গুণ না থাকার কারণে এটা আল্লাহর নাম হবে না। এটা হচ্ছে বাকি অংশের সাথে মিলে অর্থ হবে আমার হাতে সব রাত দিন আমি পরিবর্তন করি, আর তুমি যখন গালি দাও কালকে সময়কে প্রকারান্তর তুমি কারে গালি দিচ্ছ, আমাকে গালি দিচ্ছ। এই জন্য বিশেষ হচ্ছে যে যখন কেউ সময়কে কাউকে গালি দেয় প্রকারান্তর সে গালি গালি আল্লাহ তাকে পরিবর্তন করে। যদি কেউ আপনার কর্মকাণ্ড দেখে ও কর্মদারে গালি দেয় শুনতে আপনি কি বলবেন, ও তো আমার উদ্দেশ্য করছে, এবারে আমার উদ্দেশ্য করছে, হ্যাঁ
দুনিয়ার সবাই এরকম দেখে কোনো রাস্তাটাকে, যে রাস্তাটাকে এত খারাপ পিএসি পিএসি তখন যে রাস্তা বানাইছে তার মনের ভিতরে পিএসি আবার যে আমার মতো দৃশ্য করছে না, তখন সে আবার দেখা আরো করে তার নিজে একটা হতে গেলে কেন বুঝতে হচ্ছে সেখানে আল্লাহ তালা বলছেন যে আপনি ওরা কেন অন্তরে কারা গালি দিচ্ছেন, আল্লাহ গালি দিচ্ছেন কারণ সময় গালি দিচ্ছেন, সময় নিয়ন্ত্রণ করে কে আল্লাহ, সুতরাং আল্লাহ তালার জন্য তাহার কোনো নাম নয়। তিন নম্বর নীতি হচ্ছে আমার লম্বা করলাম সেখান থেকে আমাদের অনেক কাটছে এবং অনেক দুঃখ আছে। তিন নম্বর নীতি হচ্ছে যে আল্লাহর নামগুলো দুই ধরনের আছে, এক ধরনের নাম আল্লাহ এক ধরনের নাম আছে যেগুলো নাম আছে গুণ আছে, কিন্তু তিন নম্বর একটা জিনিস চায় না প্রভাব আপনার উপর পড়ে, আরেক ধরনের নাম আছে গুণ আছে প্রভাব পড়ে। আমরা প্রথম দাস্ত বলেছিলাম মনে আছে যে যেমন ধরেন আল্লাহর নাম আছে রহমান, রহমান আল্লাহ না রহমান না, এর অধীনে একটা গুণ আছে কি রহমান রহমত, রহমত এর প্রভাবটা পরে আমার উপরে যে আমি মানুষের রহমত দিয়ে যায় ঠিক আছে। আল্লাহর নাম হচ্ছে গফুর ক্ষমাশীল, এর অধীন কি গুণ ক্ষমা করা একটা গুণ, এর প্রভাব আমার উপর পড়লে আমি মানুষকে ক্ষমা করে দিই ঠিক আছে। কিন্তু আল্লাহর নাম হচ্ছে চিরঞ্জীব, তাই তার অধীন হচ্ছে হায়াত, আমার কি আছে আমার কিন্তু দুই ধরনের নাম আছে আল্লাহ, একটি হচ্ছে তার নাম আছে গুণ আছে তার সাথে সংশ্লিষ্ট, আরেকটি আছে যে নাম আছে গুণ আছে, একটা নাম আছে গুণ আছে প্রভাব আছে, একটা শুধু নাম আছে গুণ আছে, প্রভাবটা আপনার উপর পড়তেছে না, এটা তার একান্ত জিনিস, এটা তার একান্ত জিনিস। তাহলে এই জাতীয় নামগুলি কি আমরা কয়েকটা উদাহরণ দেব, যেমন ধরেন এই জন্য তিনটি জিনিসটা কোনো নাম হলে হয় দুটি পাওয়া যাবে না দুটি পাওয়া যাবে, আল্লাহ কোনো নাম হলে হয় দুটি দিন পাওয়া যাবে না তিনটি দিন পাওয়া যাবে, যেমন আলী 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 হচ্ছে কি সর্বপ্রথম, আলী অর্থ সর্বপ্রথম সবকিছু তিনি জানেন, এর অধীন গুণ হচ্ছে আলী তার জ্ঞান আছে, এর অধীন প্রভাব হচ্ছে এটা আল্লাহ তাআলা তিনি আমাকে জ্ঞান দান করেন, প্রভাব হচ্ছে তিনি জ্ঞান দান করেন এবং তার যেহেতু জ্ঞান তিনি যেহেতু সব কিছু জানেন, তিনি আমাদেরকে বিধি বিধান দেন, তিনি তার আয়ন আয়ন শিক্ষা থেকে পাই হ্যাঁ আল্লাহ তালা চাকরি চাকরি আয়ন চর্চা প্রযুক্তি আমরা জানতে পারি এবং সেই আয়ন চর্চা আমরা করি সব কিন্তু তার আয়নের প্রভাব আমাদের উপর পড়ছে আল্লাহ সকলে জান তার এই জন্য। কিন্তু এর বিপরীতে কিছু কিছু নাম আছে যেমন হাই হাই অর্থ কি চিরঞ্জীব, এটার মধ্যে অন্যদিকে তিনি হাই নিঃসন্দেহে তিনি চিরঞ্জীব কিন্তু আমার কিছু নাই এর মধ্যে, কিন্তু তার জীবনের প্রভাব আমার উপর পড়ে না, আমাকে তিনি জীবন দান সৃষ্টি করেছে, এটা নামের প্রভাব আলাদা সৃষ্টি আছে। তাহলে বোঝা গেল কিছু নাম আছে আল্লাহ যেগুলো তিনটা জিনিস আছে, কিছু নাম আছে যেগুলো তিনটা জিনিস আছে, একটা নাম কিছু নাম আছে তার নাম পাওয়া যাবে না গুণ পাওয়া যাবে প্রভাব পাওয়া যাবে, কিছু নাম আছে গুণ আছে প্রভাবটা আমার উপর পাওয়া যাচ্ছে না, হলো একটা কায়দা। চার নম্বর নীতি হচ্ছে এটা, চার নম্বর নীতি হচ্ছে আল্লাহর নামগুলোকে যে নামগুলো দ্বারা তার উপর প্রভাব তার উপর যে প্রমাণ প্রভাব এটা তিনটি জিনিস আছে, একটি হচ্ছে কখনো কখনো পুরো নামটাকে বুঝছি কখনো কখনো অর্ধেক বুঝছি গুণ বুঝছি কোনো একটা অংশ বুঝছি, কখনো কখনো দূরবর্তী একটা সম্পর্ক বুঝছি, আমি উদাহরণ দিয়ে বুঝাই, যেমন ধরেন খালেক তাহলে কি স্রষ্টা না স্রষ্টা, স্রষ্টা যখন আপনি বলবেন আল্লাহ তাআলা তখন আপনি শ্রীমাদুর খাম বলতে পারেন যে সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন বলে তিনি স্রষ্টা ঠিক আছে, আবার বলতে পারবেন স্রষ্টা তিনি আর সৃষ্টিও তার, স্রষ্টা তিনি সৃষ্টিও তার দুইটা জিনিস ধরছেন, অথবা বলেন যে তিনি স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন, এখন স্রষ্টা নাম ধরবেন গুণ ধরবেন আলাদা নাম ধরবেন আলাদা গুণ ধরবেন আলাদা ঠিক আছে, দুটোই কিন্তু খারাপ নামের ভিতরে আছে আছে আচ্ছা, এই দুটোকে বলা হয় একটাকে বলা হয় তাপাবুক একটাকে বলা হয় তাপাবুক, কিন্তু কঠিন শব্দ যেটা আমি বাংলা বলেছি যে কোনো শব্দ আপনাকে বলি আপনার নাম কি হ্যাঁ উজ্জ্বল বিয়ে করেছেন আচ্ছা আপনার বাবা আছেন আছেন, এখন যদি আমি বলি আমার নাম কি উজ্জ্বল হচ্ছে উজ্জ্বল অর্ধেক করেছিল
পরিপূর্ণতা আসে না, এটা কোনো সামান্য পরিচয়। যখন পরিপূর্ণতা দিব এটা কোনো তার পূর্ণ পরিচয়। আরেকটা ধরেন, আমি বললাম যে ওনার প্রথমে ছিলেন একজন মুসলিম, নাম একই না, কিন্তু নামাজ পড়তে আসেন যে একটু মুসলিম কিনা, দূরবর্তী একটি গুণ কিনা, একবার আসে আল্লাহ নাম যে জড়িত, আল্লাহ নামের সাথে একটি পৃথিবী জড়িত আছে। একটি হচ্ছে কখনো কখনো নাম গুণ এবং দূরবর্তী তিনটে একসাথে করতে পারেন, কখনো কখনো শুধু নাম গুণ বলতে পারেন, কখনো শুধু একটি গুণ বলতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য আমরা উদাহরণ দেখি, ধরেন আরেকটা উদাহরণ দেখি, এই সৈয়ার গাড়ি আছে না, গাড়ি গাড়ি বলতে আপনি কি বুঝেন? একটা গাড়ি বলতে বুঝায় কি এর তালা, পিছনের তালা, তারপরে চাকা, তারপরে মেশিন, সব গাড়ি নেন গাড়ি, গাড়ির একটা অংশ যদি আমি বলতে শুধু মেশিনটা গাড়ি, তাহলে তাদের গাড়ির একটা অংশ নেয় না অংশ। আবার যদি গাড়ির জন্য প্রয়োজন কি রাস্তা, তিনটে অংশ হলো না গাড়িটা রাস্তা, তো আমাদেরও দেখবে না গাড়িটা থাকবে, তিন ধরনের জিনিস থাকে, এটাকে বলা হয় এর নিজাম। আল্লাহ নাম হচ্ছে তিনি আলিম, আলিম সবকিছু তিনি জানেন। এটা দুটো জিনিস সমান হয়েছে, আমরা বলছি প্রথমে যে আল্লাহ নামও আছে গুরু আছে, আছে না আল্লাহ নাম আছে গুরু আছে। তিন নম্বর একটা অতিরিক্ত আছে, সেটা কি, যেহেতু তিনি তার নাম আলিম, তার গুরু আলিম, সেহেতু তিনি জানেন যে আমার সম্পর্কে আমার ডাকে সাড়া দিবেন, আমার বিপদ আপদ উদ্ধার করবেন। অতিরিক্ত একটা জিনিস সাব্যস্ত হয়, আল্লাহ প্রত্যেকটা নামের ক্ষেত্রে এরকম তিনটে জিনিস থাকবেই থাকবে। একটা হচ্ছে যে তিনি এখান তিনটে জিনিস থাকবে, একটা হচ্ছে তার নাম এবং গুণ দুটোই পাচ্ছি, নাম পাচ্ছি গুণ হচ্ছে একসাথে, অথবা নাম পাচ্ছি শুধু নাম বলতে পারো নাম এটা, অথবা শুধু গুণের কথা বলতে পারো, অথবা নাম এবং গুণের প্রভাব কি আছে সেটা তারা কি আমি চাইবো কি আমার কাছে ওইটাও না বলতে পারো। যেই কোনো নাম আল্লাহ প্রত্যেকটি নামের মধ্যে হয় তিনটে আমি সাব্যস্ত করবো, সে দুইটা দুইটা নাম এবং গুণ সেটার নাম হবে তদাব, হয়তো একটা অর্থ সাব্যস্ত করবে না বা তদাব, অথবা অতিরিক্ত একটি ফায়দা সাব্যস্ত করবে না বলা হয় ইন্তেজাম। এটাই বলছি, যেমন আল্লাহর নাম আবার বলছি তিনি হচ্ছেন আলিম সর্বজ্ঞ, সবকিছু তিনি জানেন, যে সত্তা সবকিছু জানেন, তার সত্তা আছে এলম আছে ঠিক না এলম আছে। এখন পুরোটা বলতে পারেন যে তিনি সবকিছু জানেন, এই জন্য তিনি আলিম, তার জ্ঞান একটি তার গুণ বলতে পারেন, আবার বলতে পারেন তিনি যদি সবকিছু জানেন তিনি আমাকে ক্ষমা করবেন, দান করবেন, আমার বিপদাপদে তিনি আমাকে দিবেন। এই তিন ধরনের গুণ আল্লাহর জন্য সাব্যস্ত হবে প্রত্যেকটি নামের সাথে জড়িত, প্রতিটির সাথে জড়িত। যদি কোনো আমি না জানি তাহলে এই জিনিসটা যদি না জানবো তখন তারা এই জন্য আল্লাহ কাছে চাইবো না। এই জন্য অনেকেই আমার নাম বুঝতে পারে আল্লাহর কাছে চায় না, কার কাছে চায়, কবর কাছে চায়, কেন জানেন, কারণ সে যে আল্লাহর জন্য যে তিনি যে সবকিছু জানেন, আমার বিপদ আপদ, আমার অসুস্থতা, আমার সন্তানের অসুস্থতা, এগুলো আল্লাহ জানেন কিনা জানেন। জানার পরে যেহেতু আমি মনে করছি যে তার কাছে যাওয়ার নাই, এই জন্য যাই কোথায়, কবরওয়ালার কাছে, মানুষের কাছে যাচ্ছে, তাহলে তার কাছে যাচ্ছি না কেন, কারণ আমি তাকে সেরকম কোনে কোনে রেখে করতে পারি নাই, কারণ আমি মনে করছি তিনি জানেন, কিন্তু তিনি যে জানার পরে আমাকে দান করবেন ওইটা আমার মাথায় ভিতরে নাই, এই জন্য আমি আল্লাহর কাছে যাই না। কারণ এই আল্লাহর নাম ছোটকে না আল্লাহকে তারা সঠিক জমিন সবে আর জিন্দা থাকে কি আমাদের ক্ষমতা দেশের কেমন ক্ষমতা সর্বদা জিন্দ থাকে ক্ষমতা কত আল্লাহ পৃথিবীতে সব কিছু থাকবে এই যেহেতু তিনি এত সক্ষম তিনি আমার বিপদাবল দিতে সক্ষম না তিনি আমার সত্তা দিতে সক্ষম না সন্তান সব দিতে সক্ষম তো যখনই আমি আল্লাহ সম্পর্কে জানবো তখন আর শিখতে হবে শিখবে এই জন্য আমাদের মধ্যে বিশেষ করে ভারতীয় মানুষ যত বেশি বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে বেশিরভাগ মানুষ শিরিক করে আল্লাহ সম্পর্কে না জানে না আল্লাহ সম্পর্কে না জানার পিছনে একটা বড় কারণ হচ্ছে আল্লাহ নাম গুণ না জানে যত বেশি নাম গুণ জানবে তত বেশি আল্লাহ সম্পর্কে আমাদের অবশ্যই ইমান মজবুত হবে আমরা ইনশাআল্লাহ এটা আরো একটা একটা করে নাম যখন পড়বো অর্থ সহ তখন ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে আরো বেশি
আচ্ছা, আমরা এখন এর আরেকটি কায়দা নেব, সেটা কি? আরেকটি কায়দা হচ্ছে যে আসমাউল্লাহ তাওফীক, পাঁচ নম্বর কায়দা হচ্ছে আল্লাহর নামগুলি কোরআন হাদিস নির্ভর, তাওফীক বিষয়টি হচ্ছে কোরআন হাদিস নির্ভর, অর্থাৎ যেটা আপনি নিজে বানাতে পারেন না, আল্লাহর নাম কোনোদিন কেউ নাম দিতে পারে না, অর্থাৎ কোরআন ও হাদিসে যা আসছে বাইরে একটা নাম বানাতে পারবে না। যেমন আমরা অনেক সময় দেখি নাম উল্লেখ করে থাকে অনেকে আল্লাহর নাম, যেগুলো অনেকে নাম আছে, অনেকে নাম আছে যেগুলো কোরআন বিবৃতি আছে, অনেকদিন আব্দুল মজুদ বিশ্বনিকায় রাখে বেশি আব্দুল মজুদ ভুল মজুদ আল্লাহ নাম। এই জাতীয় নামগুলো আল্লাহ কোরআন হাদিসে আসে না নাম হিসেবে, যেহেতু কোনোভাবেই নাম হিসেবে ব্যবহার করে কোনোভাবে না, বরং এই যে নাম হচ্ছে তাওকিফ, অর্থাৎ আল্লাহ যা দাঁড়িয়ে দিয়েছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আল্লাহ যা দাঁড়িয়ে দিয়েছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এটা নাম হচ্ছে তাওকিফ, বুঝে আছে? পাঁচ নম্বর একটা কায়দা হচ্ছে আল্লাহর নামগুলো কখনো বাড়িয়ে বাড়িয়ে যাবে না, কোরআন হাদিসে ভাই একটা বাড়ানো যাবে কোরআন যা আসছে। যাবতীয় অস্থিরতাকে হারাম করেছেন একটা, যা প্রকাশ পেয়েছে বা কোমল রয়েছে, গুণা হারাম করেছে, গুণার কাজ হারাম করেছে। তিন নম্বর হাতে সীমালঙ্ঘন বিদ্রোহ হারাম করেছেন, আল্লাহর সাথে শরীক করাকে হারাম করেছেন, কারণ আল্লাহ তাআলা এর জন্য কোনো কিছুর প্রমাণ নেই, শরীকের কোনো প্রমাণ নেই শরীকের। ভগবান আচ্ছা, ইহুদিরা কি নাম দেয় জানেন? ইহুদিরা নাম দিচ্ছে যেহোবা। আচ্ছা, পারসিকরা কি নাম দিচ্ছে জানেন? পারসিকরা নাম দিচ্ছে খোদা, যেটা আপনার ব্যবহার করেন আপনার সবসময়। আচ্ছা, ইয়ারা কি নাম দিয়েছেন? সাবেইরা কি নাম দিচ্ছে? অরবরা কি নাম দিয়ে জানেন? ওদের মধ্যে দুই একজন ইয়াজদার, আরেকটা শাহরমান, কি নাম দিয়েছে? হিন্দুরা তিন নাম দেয় কখনো কখনো, কি শিব এগুলো নাম দেন, এই নাম দেয়া কি জায়েজ হবে? না জেনে আল্লাহর উপর কথা বলো। এখন বলতে পারে কিন্তু আমি তো জানছি প্রত্যেকে আমার বই থেকে, আর তোমার বইটাই কি, তোমার বইটা কি সাব্যস্ত হয়েছে আল্লাহর বই ফলে? কখনো না, তোমার বই তো পড়াই তো নষ্ট হয়ে গেছে, আল্লাহর বই তো নাই, তুমি তো নিজেরা বলে বড় ব্যাপারে লিখছে যে কোনো রূপ হবে। খ্রিস্টানদের বই কে লিখছে? নাম আছে গসপেল অফ বহু, খ্রিস্টানদের বই নাম লেখক আছে, আল্লাহ আল্লাহ মাসে লিখছে, না নাম নাম নাই, ইঞ্জিলুল্লাহ আল্লাহ ইঞ্জিল নেই, ইঞ্জিল লিখছে না, ইঞ্জিল ইঞ্জিল আল্লাহ ইঞ্জিল বলে না, কি বলে ইঞ্জিল বার্তা, পথি লিখিত সুসমাচার, জোহর লিখিত সুসমাচার, মার্ক লিখিত সুসমাচার, এই তো। এরা কি করে আল্লাহর আল্লাহ তাআলা হেফাজত করছেন তাদেরকে, মানে এগুলি আল্লাহর নামে না, কিন্তু ওরা বলে না যে আল্লাহ অমুকে লিখিত, বুঝলেন? এরা লিখছে এটা আল্লাহর নামে, ইঞ্জিলগুলি আল্লাহ আল্লাহ ইঞ্জিল বই তো লেখা হচ্ছে, এগুলি কোনটাই আল্লাহ কিতাব বলতে আল্লাহ লিখতে হবে, কারণ এগুলো আর অমুক অমুক লিখিত, এক একটা থেকে এক একটা উল্টা পাল্টা ভর্তি,
আলহামদুলিল্লাহ শেখ রহমতুল্লাহ ইন্ডিয়ান মিনা নবী রহমতুল্লাহ আলী উনি এর যেগুলো বস্তুটিগুলি তুলে ধরেছেন এ পর্যন্ত এর চেয়ে সুন্দর করে বাইরের নাম দিয়েছেন এজহার হক। এজহার হক আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বাংলা অনুবাদ করেছেন সংক্ষিপ্ত একটা রূপ এটা সাফা হয়েছে এজহার হক এর মধ্যে কী কী ভুল আছে তুলে ধরেছেন কী কী ভুল আছে নব সিদ্ধান্তের বইয়ের মধ্যে একেবারে ফিউচার মধ্যে তুলে ধরেছেন সমস্যা আধুনিক এক এত কিছু আধুনিকতা করার পরে ভুলগুলি রয়ে গেছে ওরা এগুলো ছাড়তে পারছে না কারণ এক একটা থেকে এক একটা কারণটা কিছু নেন যে ওই ব্যক্তি কোন বিপদে পড়লে যে দোয়াটা পড়া হয় আল্লাহ আব্দুল কাওকে আব্দুল কাওকে আল্লাহ কে না সিয়ে দিয়ে বিয়ের দিকে মাদন কে ঢোকা আব্দুল দিয়ে আল্লাহ কে আজকাল তো বিপুল এসে মুবারক সময় যে বিনা শেখা অঞ্চল তো ভি কিতাবি কে আর আল্লাহ তো ভি আদম হক কাজ দা সাত কে বলে গেছে ঠিক আছে আচ্ছা আমরা পড়ছি আজ চার বলা হয় ইসলাম যে সেখানে বলা আছে যে আল্লাহ আমি আপনার প্রত্যেককে নাম রসুল আছে যেই নামটি আপনি কোনো কিতাবে না দিয়েছেন অথবা যেই নামটি কোনো রাসূলকে শিক্ষা দিয়েছেন অথবা যেই নামটি আপনার কাছে জমা কায়ে বাংলা রয়ে গেছে আমাদের কাউকে জানা নেই এরকম যদি কিছু নাম আল্লাহ কাউকে জানা নেই তাহলে আল্লাহর নামেরও শেষ নেই আল্লাহর নামেরও শেষ নেই তাহলে আল্লাহর নামও অনেক অনেক বেশি শুধু 99টা আল্লাহর নাম নয় শুধু 99টা আল্লাহর নাম নয় কেউ যদি মনে করে যে আল্লাহর নাম 99 তাহলে ভুল করবে এটা ঠিক হবে আল্লাহর নাম 99টা কি না সীমাবদ্ধ নয় সীমাবদ্ধ নয় আচ্ছা তাহলে আমরা এইখানে বলতে পারি অনেকেই বলে এটা যে আমরা দেখতে পাচ্ছি যে তাকে বলা হবে ঠিক আছে এই নামটা ওনারা জমা করছে কিন্তু এটা আল্লাহ রসুলের মুক্তি দিয়ে 99টা বের হয় নেই ওনারা বলছে যখন বলছে আল্লাহ 99টা নাম রয়েছে জাগিয়ে এমন দিয়ে রাখছে আর জানান প্রবেশ করবে হ্যাঁ একসাথে জানান প্রবেশ করবে তখন তারা চিন্তা করলো যে এই 99টা নাম দিয়ে দিই বুঝে মানুষের কষ্ট হবে তখন তারা কোরআনে বুঝা এগুলি একটা লেখে দিচ্ছে কিন্তু এগুলি রসুল্লাহ সাল্লাল্লাহু মুখ থেকে এগুলি নিশ্চিত বাণী নয় এগুলি রসুল্লাহ নিশ্চিত বাণী নয় এই জন্য এই 99টা নাম যুগে যুগে পরিবর্তন হয়েছে কেন পরিবর্তন হয়েছে অর্থাৎ এর বাইরে আমাদের শেখ মোহাম্মদ সালিকার নবী তিনি উল্লেখ করছেন ভিন্ন রকম মানে হয়তো তাদের 80-90টা কাছাকাছি সব মিলে যাবে এরপরে এটা দেখুন যে একজন এটা করছে না একটা না আলোকে কেন আল্লাহ তালার ইচ্ছা হয়েছে তিনি একটু করে বলে জানিয়ে দেবেন যাতে করে মানুষ ইস্তিহাত করে যত ইস্তিহাত করবে যত চিন্তা করবে তত সব পাবে এবং তোমার বাকি উভয়টার মধ্যে 100টা উপরে বলে পাবে কোরআন দিয়ে আপনি 99টা পাবেন হাদিস দিয়ে 99টা বেশি বেড়ে যায় এই জন্য 99টা নির্ধারণ করা যাবে না উল্লেখ করতে পারবো আমার কাছে এটা কিন্তু এর বাইরে কেউ বলতে পারবো যে আমি যেটা বলছি এটি এরকম বলার কোনো সুযোগ নেই কারণ এই জাতীয় যখনই আপনি পাবেন বুঝবেন যে এখানে কিছু নাম উল্লেখ করা হয়েছে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন ওই হাদিসের মধ্যে যেগুলো আসলেই আল্লাহর নাম হিসেবে প্রমাণিত হয় না যেমন ধরেন যেমন আল্লাহ তালা দুটি নামের কথা বলি একটা হচ্ছে আশাফ আশাফ একটি নাম এই নামটি
স্বীকৃত নাম। হাদিসে আছে আত্তা শাহী লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউকাদু সাকরা আত্তা শাহী হাদিসে আছে শাহী। দেখুন কি বুঝলেন কেন আছে এটা আসে শাহী নামটা আসে তাহলে বোঝা গেল শাহী শিফা কেন আর বোঝাকারী নামটা না আসার অর্থ হচ্ছে এটা রসুল আসলাম হাদিস দিয়ে যদি আছে নামগুলি বিচারিত হয়নি এগুলি তিনি যে কোনো ছাত্র অবলম্বন বিচার করেছেন আর তিনি যেগুলি উল্লেখ করে দিয়েছেন উল্লেখ করে দিয়েছেন তিনি উল্লেখ করেছেন গ্রহণ করা এবং ছাড়া বিষয় রয়েছে এবং হাদিসের সনদটা দুর্বল এই অংশ সনদ দুর্বল কিন্তু যা রিলেট করতে আপনি সেই আসমান এটা দুর্বল না এটা সেই আছে যে আমরা বইটা আমরা হাদিসের সনদ আচ্ছা এই জন্য আমাদের শেখ মোহাম্মদ সালেহ রহমানি তিনি যে নামগুলো উল্লেখ করেছে সেগুলো উল্লেখ করছি পরে আমি দলিল সহ উল্লেখ করব একটা হচ্ছে আল আল্লাহ একটা আল আহাদ কুল আল্লাহু আহাদ কুল আল্লাহু আহাদ দ্বিতীয় হচ্ছে সূরা আদিতে মধ্যে আল বারি والله الخالق البارئ المصور اسئله আছে আল বার ও انه البار الرحيم আল বসির ও انه هو السميع البصير আছে ও هو السميع البصير আল তাওয়াব ان الله هو التواب الرحيم আল জব্বার ও هو العزيز الجبار আল হাফিজ الله خير الحافظ ও هو ارحم الراحمين আল হাসিব وكفى بالله حسيبا الحبيب انه كان ابي حفيه حفيه حبيب ابي عبد الله মানুষকে তিনি তাকে গিয়ে রাখি বিপদ আপদ থেকে উদ্ধার করে তার সব কিছু দেখাশোনা করে তিনি হচ্ছেন হাবিব আচ্ছা আল কাইয়ুম কাইয়ুম আল একটা তার অর্থ হচ্ছে সর্বসত্তার কারক এগুলো আগে তো অর্থ বলি নেই আল্লাহ অর্থ তো সব আল্লাহ অর্থ কি আল্লাহ অর্থ হচ্ছে তিনি সমস্ত সত্তার এবাদত পাওয়ার একমাত্র যোগ্য সমস্ত সমস্ত সৃষ্টির আল্লাহর আল্লাহর আলু তিনি ব্যাখ্যা করতে গেলে ব্যাখ্যা করবো আমাদের সুযোগ পাই আল্লাহর আলু তিন ধরনের একটা হচ্ছে অক্ষমতার দিক থেকে সবকিছু উপরে ঠিক না আরেকটা হচ্ছে মর্যাদার দিক থেকে সবকিছু উপরে ঠিক না তিন নম্বর হচ্ছে অবস্থার দিক থেকে সবকিছু উপরে তিনি আশার উপরে দুটিরই সবাই স্বীকার করে কিন্তু আশার মাত্র দিয়ে আর তিন নম্বরটা স্বীকার করে না অবস্থানের দিক থেকে তিনি সব উপরে স্বীকার করেন পরে কি বলেন তিনি সৃষ্টির ভিতরে না বাইরে সেটাও বলা যাবে না জিজ্ঞেস এটাও বলা যাবে না মানে এটা হচ্ছে এক ধরনের কিছুই না
সৃষ্টির ভিতরে না বাইরেও না। আহলে সুন্নাহর মত হচ্ছে যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, সৃষ্টি আলাদা, বায়ুমণ্ডল খালকি সৃষ্টির চেয়ে সম্পূর্ণ পৃথক, সৃষ্টির চেয়ে পৃথক, তার সত্তা আলাদা। কারণ যখন সৃষ্টি এগুলি ছিল না তখনও তিনি ছিলেন, তখনও তিনি ছিলেন। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার আকীদাতে বারবার উল্লেখ করেন যে যখন সৃষ্টি ছিল না তখনও তিনি ছিলেন, তার ব্যাপারে আক্রমণ করে গেছে। এটা এই জন্য বলছেন তিনি ওই সময় তারা অস্বীকার করত আল্লাহ তাআলাকে, এটা দেখা হতো। এবং তিনি বলছেন কেউ যদি বলে যে তিনি আসল বাস্তব জানি না, আসল নিচে কি উপরে সেও কাপড় হয়ে যাবে, কারণ নিচে থাকা আল্লাহ উন্মান, নিচে উন্মান থাকে আল্লাহ এই অলু অর্থ উপরে থাকে। আর আরেকটি নাম হচ্ছে ইলা, ইলা হচ্ছে তিনি একমাত্র মালুক, একমাত্র শুদ্ধ কর্ম। আরেকটা হচ্ছে আল আউয়াল অর্থাৎ সর্বপ্রথম দিন, আরেকটি নাম হচ্ছে আল আখির সর্বশেষ দিন, আর হচ্ছে আল জাহির, জাহির অর্থ কি না। এই ভুলটা আমাদের হয় বলেই প্রশ্নটা করেছি, জাহির অর্থ প্রকাশ্য না। কারণ হাদিসে আসছে আপনাকে আল্লাহ আল্লাহ আপনি সর্বনিকটে আপনার চেয়ে নিকটে কোনো আত্মীয় হতে পারেন না। কি হিসেবে কিন্তু একদমই জ্ঞানের মাধ্যমে আল্লাহ সব কিছু জানেন, আমি কি করছি আপনাকে কথা বলতেছি, আপনার আমার মনের ভিতরে আসলে তিনি জানেন, যেটা আপনি বুঝতে পারবেন কাপড়ের কাপড়ের কারণে এটাও তিনি জানেন। তো আল্লাহ তারা তিনি এই জাহের মাধ্যমে অর্থটা আমাদেরকে জানতে হবে, দেখা যাচ্ছিলাম। আচ্ছা আর তার অর্থ কি, আল্লাহর অর্থ হচ্ছে তিনি এমন ভাবে সৃষ্টি করেছেন যে সৃষ্টি প্রথম সৃষ্টি সৃষ্টি করে আবার আপনাকে নতুন সৃষ্টি না আপনার নতুন সৃষ্টি। হ্যাঁ আল খালেক সব রকমের স্রষ্টা, সব স্রষ্টাকে খালেক। আল বাররু, আল বাররু রহিম, আল বাররু অর্থ কি, ন্যায় তিনি কবুল করেন, সব আমল কবুল করেন। আল বাসির সর্বদ্রষ্টা, সব কিছু দেখেন। আমাদের জন্য যে বিচার দিয়েছেন তা ইনসাফ,
সংবাদ দিলে সত্য, আর বিধান দিলে হুকুম দিলে ইনসাফ পূর্ণ, এটা হচ্ছে হক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন উঠতেন, রাতের বেলা যখন উঠতেন, তাহাজ্জুদ করতেন, তখন কী বলতেন? আল্লাহুম্মা ইয়া আল্লাহ আন্তা আল-হাক্কু আবু হক ওয়াল নাবিয়্যু হাক্কু নাবিয়্যু হক ওয়াল জান্নাতু হাক্কু ওয়া জান্নাতু হক, তাই না? এটা হচ্ছে সবচেয়ে হক কথা বলতে গেলে, কেন এগুলি সত্য সংবাদ, এগুলি কি সংবাদ হিসাবে সত্য। কখনো কখনো বলছেন কোনো একটা বিধান দিয়ে বলছেন যার তার কেবল হক, এটা হচ্ছে হক, কেন বলছে এই বিধানটা হক, এটা ইসলামপূর্ণ বিধান, আল্লাহর বিধান হচ্ছে উত্তম বিধান, আর কেউ দিতে পারে না, এই জন্য এটা হচ্ছে ইসলামপূর্ণ বিধান, তার জন্য হক কে দিবে হক আল্লাহ কেন। আর হাকিম, হাকিম সর্ববিজ্ঞ, সুবিজ্ঞ, সুবিজ্ঞ। আর হালিম, হালিম অর্থ সহিষ্ণু, সহিষ্ণু। আর আল কাইয়ুম, আল্লাহ আল্লাহ কাইয়ুম কাইয়ুম আছে না। আল খালেক, আল বলছি আমরা আল খাল্লাক, কোরআনে খাল্লাক নামটি আসছে। আল রাউফ, দয়াশীল, রহমান রাহিম নামটি আসছে। আল রাজ্জাক, রিজিক দাতা। আল রাকিব, যথাযত হেফাজতকারী, রাকিব হচ্ছে হেফাজতকারী। আসসালাম, প্রশান্তিদায়ক। আসসামির, শ্রোতা, সর্বশ্রোতা। আশরাকের, যিনি গুণগ্রাহী, অর্থাৎ আপনি ভালো কাজ করলে যিনি আপনার ভালো কাজে স্বীকৃতি দেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন, রব্বুল আলামিন। আশাকুর, আশাকুর শাকের কাছাকাছি হচ্ছে। হ্যাঁ, আশাহিদ, তিনি সব কিছুর উপর যথাযথ সাক্ষী হিসেবে আছেন। আর সমাদ, সমাদ তার কর্তৃত্ব সর্ব সর্বব্যাপী, তার কর্তৃত্ব সব কিছু পরিপূর্ণ। আমার মনে হয় সমস্ত নাম উল্লেখ করতে পারবো না, এদের বেগে হবে কেন নিরানব্বই নাম উল্লেখ করতে পারবে। আমরা এখন এর বাইরে সুতাবদ্ধ সকল দলিল সহ উল্লেখ করছি, আমরা এই বিস্তারিত পরে যাব। আগে আমরা একটা শিখে নেই আল্লাহর নামটা নিরানব্বইতে সীমাবদ্ধ কি, আল্লাহর নাম আরো আছে, আমরা সব দলিল সহ বিস্তারিত একটা একটা কাজ শুনব পরবর্তীতে। সপ্তম কায়দাটা আমরা বলবো, এক সপ্তম কায়দাটা হচ্ছে সপ্তম নীতিটা চালা নামের ব্যাপারে, সেটা হচ্ছে যে আল্লাহ নামের ক্ষেত্রে কোন রকমের এর হাত দেওয়া যাবে না। এর হাত অর্থ হচ্ছে মাইল, মাল, অর্থাৎ একদিকে ঝুঁকে যাওয়া যাবে, এরকম ঝুঁকে যাওয়া যাবে। কবর যেটা ভিতরের দিকে দেয়, কবর দিয়ে সিদ্ধ করে কবর দিয়ে দেবে, তাই না? আরেকটা হচ্ছে সিদ্ধ করে ঠেলে একদিকে সরিয়ে দিছে, ভিতরের দিকে দিয়েছে। দুই রকম কবর দেওয়া নিয়ম আছে, আমাদের দেশে দুই রকম আছে, আরব দেশে দুই রকম আছে। আমাদের শুধু সিদ্ধ করে উপরে দিয়ে দেয়, আরব দেশে আপনি দেখেন প্রতি জায়গায় কখন দেখবেন যে কবর সে ভিতরের দিকে বাকিতে আপনি একদিকে সরিয়ে সিদ্ধ করছে, কিন্তু একদিকে ভিতরের দিকে কবর সিদ্ধ করছে, ওদিকে সরাই দিচ্ছে। এটা হচ্ছে রাখা যেত মাই, এরকম রাখা, অর্থাৎ একদিকে সরিয়ে দাও। এটা এটা বোঝার সবটা বোঝানোর জন্য দরকার হলো, কিন্তু সব আল্লাহর নামের এলাকাত হচ্ছে, আল্লাহর নামের সাথে এলাকাত হচ্ছে আল্লাহর নামের অর্থ ভিন্ন খাতে প্রভাবিত করা, আল্লাহ সব আল্লাহর নামে যে সমস্ত নামগুলিকে বিকৃত করা। আল্লাহ নাম এটা যায় যে আল্লাহ হচ্ছে বলিল্লাহি আসমা ও হুসনা বা রুহিয়া, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলি তাকে আহ্বান করে। ওয়াজাল লাযী ইউরিদুনা বি আসমাইহি সাইযানা মা কানু ইয়ামালুন, যারা আমার নামের সাথে এলাকাত করে তাদেরকে আমি ছেড়ে দিই, তাদেরকে কঠিন শাস্তি দেবো, কারণ যে আমল করে এটা হারাম, আল্লাহ কঠিন শাস্তি দিয়ে বলছেন। এর হাত তার চারটে কারণ, চারটে দিক দিয়ে আল্লাহ নামের সাথে এর হাত পাওয়ার কারণ হয় চাই বলে কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে আল্লাহর নাম গুলি অথবা আল্লাহর নাম সিফাতকে অস্বীকার করে, এটা নামগুলি কোনো নামকে অস্বীকার করা অথবা কোনো নামের অধীন সিফাতকে অস্বীকার করা অথবা কোনো বিধানকে অস্বীকার করা, এগুলি এর কাজ, এগুলি এর কাজ। যে ব্যক্তি আল্লাহর নামে স্বীকার করে না, সে তো এখন করেই যাচ্ছে। নাম এবং গুণ স্বীকার করে অনেকে আছে, আল্লাহর নাম এবং গুণের সাথে অধীন যে সমস্ত বিধান আছে সেগুলো স্বীকার করে অনেকে, ওদের কি এর কাজ করে যাচ্ছে, এর কাজ করে যাচ্ছে। এর কাজ হচ্ছে জন্য মোহেদ অন্ত নাস্তিক আমরা উল্লেখ করি, কারণ সে আল্লাহ নাম গুণ এবং আল্লাহ সিফাত স্বীকার করছে না, এই জন্য তারা বলে। দ্বিতীয় হচ্ছে আর কেউ যদি মনে করে আল্লাহর নাম এবং গুণগুলো মানুষের নাম এবং গুণগুলো একই রকম, সেও বলে, অর্থাৎ যে ব্যক্তি মুসাববে তাসবিহ দেন মনে করে একই রকম, সেও কি বলে, সেও আল্লাহর নামগুলো অস্বীকার করবে।
আল্লাহর নাম অর্থে নাম সিফাত অস্বীকার করা হচ্ছে শত শত আয়াত অস্বীকার করা এবং হাজার হাজার হাদিস অস্বীকার করা, আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করা অর্থ হচ্ছে। এই জন্য যে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণকে মানুষকে নাম করে মতো সৃষ্টি করে নাম করে মতো মনে করবে, সে অবশ্যই কি করলো আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করবে। কিন্তু বলছে আল্লাহকে এমন নামে ডাকা যে নামে আল্লাহ নাম দেন না, সেটা একটা আল্লাহকে এমন নামে ডাকা যে নামে আল্লাহ তাকে নাম দেন না, সেটাও কি এর হাত যেমন বলে যে কি প্রকৃতি, প্রকৃতি কি সুন্দর রূপ নিয়েছে, প্রকৃতি সুন্দর রূপটা কে বলেছে আল্লাহ বলেছে না আপনি আল্লাহ নাম দেন প্রকৃতি, অথবা কোনো কার্যকাল অথবা যদি নাম দিলেন যেগুলি আপনি মন মতো বানিয়ে দিয়েছেন আল্লাহ নাম থেকে কিছু নাম থেকে এই জাতীয় যারা যে বানাইছে এগুলি দ্বারা আল্লাহ তাআলার নামকে ভিন্ন কাজে প্রয়োগ করছে, এটা হচ্ছে কি এর হাত। এই জন্য এর হাত যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা তার মধ্যে কঠিন শাস্তির কথা বলেছেন, যারা তাদের কঠিন শাস্তি। আমরা কয়টা 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 নামের কথা বলছি, কয়টা কায়দার কথা বলছি, সাতটা, ঠিক আছে। তো আমরা এখন আট নম্বর কায়দা বলবো, আট নম্বর কায়দা সুদ আছে সালাম আলাইকুম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কিছু নাম আছে যেগুলি রহিম সিফাত জাতীয় সিফাত আল্লাহ তাআলা সিফাত তুমি বুঝে দিয়ে গেলে সময় বুঝে বলি। আচ্ছা আপনার গুণে গুণ আছে, একটা যে আপনি লিখতে পারেন এটা কি কাজ না, এটা কাজ না, এটা আপনার কাজ না, এটা আপনার সত্তা করতে কাজ তাই না। আচ্ছা আরেকটি আপনার গুণ আছে আপনার চোখে দেখেন, এটা কি সত্তা জিনিস চোখ তাই না। এই যে দুইটা গুণ, যে কোনো সপ্তাহে দুইটা গুণ থাকে, একটি হচ্ছে সত্তাগত, একটি হচ্ছে কর্ম, দুটো তো আরেকটা হচ্ছে সত্তা ও কর্ম দুটো মিলে হয়। যেমন কথা বল, কথা বলাটা আপনার গুণ, আপনার সত্তাগত, যখন কথা বলছেন তখন কর্মগত, বুঝতে পারছেন না। আচ্ছা তো এরকম কিছু গুণ আছে, দুই ধরনের গুণে থাকে, একটা সত্তাগত একটা কর্মগত। আচ্ছা আল্লাহ তাআলার কিছু গুণ আছে, আমরা আল্লাহ তাআলার এই গুণগুলো বিভিন্ন ধরনের গুণ আল্লাহ তাআলার আছে, নাম নামগুলো নামগুলো ভিতরে আছে, কিছু নাম আছে যে এগুলো আল্লাহ তাআলা শুধু সত্তাগত গুণ বুঝেন। যেমন কি হাই, তিনি চিরঞ্জীব, তার সত্তাগত গুণ কি হায়াত, জীবন, জীবন রয়েছে, জীবনটা কি কর্মগত না সত্তাগত, সত্তাগত সত্তাগত কিন্তু কর্মগত কাজটা। আল আলিম, তিনি সর্বজ্ঞ, এটা কি সত্তাগত না কর্মগত, সত্তাগত তাদের কর্ম ব্যবহারে। সামির, সর্বশ্রোতা, এটাও সত্তাগত। অসীম, দেখা সত্তাগত। কবিম, শক্তিশালী, এটা কি সত্তাগত। আলিম, উপরে থাকা সত্তাগত, আমরা বলেছি একটু আগে। আজিজ, সর্বমোট ক্ষমতার অধিকারী জিনিস, তাই না, এটা কি সত্তাগত। কাদির, ক্ষমতাবান, এটাও সত্তাগত, এগুলো হচ্ছে সত্তাগত। আল্লাহ তাআলার কিছু নাম আছে যেগুলো শুধু কর্মগত সিফাত, যেমন রাজ্জাক, তিনি রিজিক দান, রিজিক দান করেন, রিজিক দান করেন, কি কর্মগত, কর্মগত নাম। আচ্ছা সিফাত হচ্ছে বলি, আবার ধরেন তাওবা, তাওবা কবুল করেন, কি কর্মগত, কর্মগত হচ্ছে কাজ নেন, কর্মগত। আচ্ছা
আসলে যদি কিছু না হলো সত্তার কথা বুঝা হলো পরমাত্মা কে বুঝায় সত্তার কথা বুঝায়। আচ্ছা কিছু না আসলে যদি শুধু পবিত্রতা তার মরা মহান মর্যাদা তিনি সে সব বস্তুদেরকে মুক্ত না বুঝায়। যেমন কি কুদ্দুস মহাপবিত্র মহাপবিত্রদের আলো পবিত্র বুঝেছে বুঝাচ্ছে। আচ্ছা সুপর সুপর আলাদা তসবির পাঠ করি না আমরা তা সুপর তো কি অতির পবিত্র সালা বস্তুটি মুক্ত এগুলি সম্পূর্ণ কি তার পবিত্রতা বুঝাচ্ছে। কিছু নাম এরকম রয়েছে। আচ্ছা কিছু নাম রয়েছে আল্লাহ যেগুলো অনেক গুরুত্বের সমান যেমন কি আল মাজিদ আল মাজিদ মহা সম্মানের অধিকার। এই সম্মান কি জন্য তিনি স্রষ্টা তাই তিনি আমাকে দেন তাই তিনি আমার মধ্যে মাফ করেন তাই অনেক গুরুত্বের মধ্যে আল মাজিদ অর্থাৎ এক একটা খুন যখন অনেকগুলো দৃষ্টিকে সাধন করে এরকম চার ধরনের নাম রয়েছে আল্লাহ চার চেষ্টা জিনিসকে বোঝায়। তাহলে আল্লাহ তালার নামের মধ্যে আমরা অষ্টম কায়দা পাইলাম এটা যে আল্লাহ তালার নামগুলোকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। তার ভিতরে যে সমস্ত অভ্যন্তরের সীমা আছে গুণ আছে গুণগুলিকে নির্ধারণ করা নিয়ে আল্লাহ নামগুলো চারে ভাগ করি। কোনো কোনোটা সম্পাদিত কোন কোনটা ধর্মগত কোন কোনটা পবিত্র সত্তা হিসেবে প্রমাণ পাবো কোন কোনটা আছে অনেকগুলো গুণের সমাহার যার মধ্যে রয়েছে একসাথে অনেকগুলো গুণ যেটা রয়েছে নিজেরকে একই জিনিস অনেক রকম গুণ রয়েছে সেগুলোকে আলাদা করতে পারছে। তো চার ধরনের গুণ আল্লাহ তালার গুণ সম্পন্ন নাম রয়েছে আলাদা নাম রয়েছে যেগুলো অধিক চার ধরনের পাঠ করতে পারি আমরা। নয় নম্বর আমরা কাটে কিছু পাঠ করা যাবে তার অনেক খবর দেয়। নয় নম্বর কায়দা হচ্ছে যে আল্লাহ তালা যে সমস্ত না আল্লাহ তালা কোরআন কারীমে আসছে দেখা গেছে কখনো একটি গুণ একটি নাম আসছে ক্লিয়ারলি ক্লিয়ারলি কিন্তু কখনো কখনো ডবল নাম আসছে যেমন কি বিসমিল্লাহির রহমানির রহিম আসছে ইন্নাহু ইন্নাহু সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম দুটি একসাথে আসছে কখনো আসছে গফুরুর রহিম কখনো আসছে সালিমুল বাসির এভাবে ডবল ডবল নাম আসছে। আল্লাহ তাআলা যেখানে আলাদা একটা একটা নাম আসছে সেখান থেকে ডবল নাম আসছে সেখানে অতিরিক্ত ফায়দা আছে। কি ফায়দা যেমন ধরেন আসিফুল হাকিম একটা নাম বলে তাহলে বুঝে যাবে আসিফ অর্থ কি সর্বময় ক্ষমতার অধিকারী তাই না। আসিফ অর্থ প্রবল পরাক্রমশীল প্রবল পরাক্রমশীল হাকিম অর্থ কি সুবিজ্ঞ যিনি সাধারণত দুনিয়ার বুকে তিনি যিনি সাধারণত দুনিয়ার বুকে দুনিয়ার বুকে দেখবেন সাধারণত বেশি ক্ষমতাশীল হলে কি করে জানেন শুরু করে না দেখছেন কত মানুষ ক্ষমতা বেশি পেলে কি করে পার হয়ে যায় কিভাবে এটা অ্যাক্সেস করবে কিন্তু আল্লাহ তাআলা সর্বক্ষমতা অধিকার হওয়ার পরেও আজিজ হওয়ার পরেও তিনি হাকিম তিনি জুলুম করে না এক কথা হলে তিনি কাকে কত দিতে হবে কাকে মাফ করতে হবে কাকে ঠিক একসাথে বিশেষ ফায়দা রয়েছে যা অন্য সবগুলিতে পাওয়া যায় না। এই জন্য সাইফুল আলিম সবকিছু শোনেন এবং জানেন বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে নাম বিভিন্ন কখন আসছে একটা একটা কখন দুটো দুটো আসছে যেখানে দুটো দুটো আসছে সেখানে ভিন্ন প্রত্যেকটা আলাদা দিয়েছে দাবি আছে একসাথে আসার কারণে বিশেষ কোন কারণে সেটা দেওয়া হয়েছে এগুলো বোঝার নাম হচ্ছে অনুরূপ
আপনি কি বলেছিলেন আপনার আপনার মাকে দুইটা বানাইতে আমার দাদা তিনি অসম্ভব মা পুত্র পিতা মা আমার দাদা নেই আপনি যেটা আমাকে দিয়েছিলেন এই ভাইরা কিছু বলিনি এ ভাইরা কিছু বলিনি যদি আপনি যদি আমি বলতে আপনি জানতেন এই কুন্দু কুন্দু ভাবে আইনটা তার আমার বিনাশি বলা আরো আমার বিনাশি আমার অন্তরে কি আছে আপনি জানেন আপনার যদি আপনার কাছে কি আছে আপনি জানেন না আপনি তাদেরকে শাস্তি দেন আপনি সর্বক্ষমতা দিবেন আপনি দয়াবান আপনার দুই ধরনের ক্ষমতা আছে যদি শাস্তি দেন তাহলে আপনার যদি তিনি ক্ষমায় করে দিবেন তাহলে শাস্তির কথা কেন আসবে সুতরাং বলেছে তাড়াতাড়ি আগে কথার সাথে আয়াতের একটা মিল থাকতো দুটি নাম যেখানে আসছে সেখানে প্রত্যেকটা নামে কি আছে একমত আছে দুইটা কেন বলা হলো একটা একই সাথে আলাদা একটা নীল সাব্যস্ত হবে আচ্ছা তাহলে আমরা এখন বুঝলাম যে আল্লাহ নামের সাথে কয়টা দিন পেলাম নয়টা কায়দা পাবেন নয়টা নীতি পাবেন এই নয়টা নীতি জানার পরে আমরা পরবর্তী ইনশাআল্লাহ হচ্ছে আল্লাহ সিফাতের সাথে কি কি বিধান জড়িত আছে এর আগে ইনশাআল্লাহ নাম নিয়ে আলোচনা করবো আর সিফাত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এখন উত্তর
অনেকে বলে থাকেন আমরা শুধু সুযোগ জ্ঞান রাখি, মার মতো জ্ঞান একটি সুবিধা আমাদের কাছ থেকে। এবারে বিস্তারিত জানতে চাই, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, হে নবী আপনাকে আপনার শরীর উপর রয়েছে, কিছুর কাছে শরীর উপর রয়েছে, আল্লাহ বলছে তার নবীকে শরীর উপর রয়েছে। আল্লাহ আরো বলছে শারা আলা কুতলে দীনে মা ওয়াসালি মা والذي اوحينا اليك وما وصل ابراهيم ابو سعيد سعد بن دير والقرطبي الله হচ্ছে নবীদের কি সবাই কেন শরীর দিয়েছে সারা আলাদা الله হচ্ছে যে শরীর দিয়েছে। আচ্ছা কোরআন কারীম আল্লাহ তাআলা আরো অন্য জায়গায় তো শরীর কথা উল্লেখ করেছে, যেমন সেটা কি লিকুল জাহান্নাম ইকু সিরাতান ওয়া বিনাল, শরীর এবং চলার পথ আমি সবটা দিয়ে দিয়েছি, বিনাল চলার পথ শুধু বুঝা বুঝতে ইমানদার হয়ে যায়, ধরো কোরআনে ইমানদার, ফেরাউনে ইমানদার, হ্যাঁ তারপরে মনে যে একবার একবার বুঝতে পারছে সে ইমানদার, এই জাতীয় শব্দ দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে। এই সুবিধের মধ্যে তারা যদি মায়ের মধ্যে ভাগ করছে এরা হচ্ছে বিভ্রান্ত, এরা কখনো সূর্য বাইরে সূর্য আমল করতে চায় না বলেই মার কথা বুঝে, এরা মনে করে মার কথা কি অ্যালেভেন থেকে বেশি, মার কথা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আপনি যে কোনো জিনিসের প্রাথমিক জ্ঞান পাইলে কারো মায়ের কাছে যখন একটু বেশি জ্ঞান কায়দে হয়েছে তখন আরো একটু বেশি জানতে হবে, দিন হয়েছে দিনের গভীর জ্ঞান হয়েছে আরো বেশি জানতে, তখন আরো একদিন মতো বলা যায় অস্থির আসছে অত্যন্ত কি ঘনিষ্ঠ করে আসে আবার অস্থির বেশি করে জানা মানুষ আসছে, কিন্তু কোথাও মায়ের মতো তো হচ্ছে ভাষা ভাষা একটা জ্ঞান হচ্ছে মায়ের মতো, এটাকে তারা এত গুরুত্ব দিচ্ছে কারণ দিন থেকে যারা দূরে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে, এই জন্য যারা এমনি বলেছে বিভ্রান্ত এবং ভ্রষ্ট এদেরকে বোঝাতে হবে। যদি এত গুরুত্বপূর্ণ হতো আল্লাহ তাআলা কেন বললেন না মায়ের মধ্যে একটা শব্দ কোথাও বলে না একটা শব্দ, হ্যাঁ কোথাও বলে না বাড়ি বাড়ি তার এক সব হাদিস করে না আর আপনার একটা হাত পা মারে মাঠে গেলে এটা বানানো হয় যে আমার হাদিসের অংশ কাজ হয়, হ্যাঁ এটা বানানো কেউ কেউ দেখবা কাম গা কাম গা সাথে সাথে একটা মহিলা একটা প্রাণ যে ব্যক্তি শরীয়ত আমল করতে পারবে সে সব পেয়েছে আলহামদুলিল্লাহ, শরীয়ত ছাড়া কেউ কোনদিন আল্লাহ রাসূলকে আল্লাহ সুন্দর ভাষিকে কোনদিন সুন্দর আমল করলে আল্লাহ দ্বারা কবুল হবে না, শরীয়ত আমল করতে হবে শরীয়ত চলতে হবে। কিন্তু ঠিক আছে তখন আল্লাহ তার কাশ করবেন করবেন তার পিণ্ডলিদের পুছিয়ে আমরা জানি যে পিণ্ডলি তখন তিনি বলবেন যে এখন তোর একটা চিন্তা কর সেটা কি যেদিন তারা পাকা হতে পারবে না অর্থাৎ
পিটের লেগে যাবে, তার পিটের শুদ্ধ হয়ে যাবে, তার ইচ্ছা করে বাক্য হতে পারে, তারা ইচ্ছা করতো তাদের পিটের শুদ্ধ হচ্ছে। কিন্তু স্নাকের দুই অর্থটাই শুদ্ধ, এটা বাক্য হতে পারবে না, আর আল্লাহ তারা ইচ্ছা স্নাক করবেন এটাও হাতি দ্বারা সাব্যস্ত হয়েছে। এটা বোঝা গেল কোনো কোনো আয়াতে বা কোনো কোনো হাতি দুটি অর্থ যদি হয় বিরোধী করার অর্থ নয়, কারণ আপনারা জানেন যে একে আয়াতে অষ্টতা শুরু এবং তিনটাই সবচেয়ে শুদ্ধ হতে পারে। আমরা সবচেয়ে সালিহীনের দ্বিতীয় হচ্ছে আমরা সবগুলিকে আমরা নিজেদের এলাকাতে উৎস মনে করি, আমরা মনে করি দুটোই শুদ্ধ, এখানে কোনো দাবি না হবে একটা দুটি অর্থ শুদ্ধ, এটা আমরা একটা হবে একটাকে বাদ দিয়ে একটা আমরা গ্রহণ করি না। আর ওরা যারা কি করে আল্লাহ তারা সিফাত পাইলে সবগুলিকে ব্যাখ্যা হবে একটা করে, যেটা অর্থ সর্বসাধারণ পর্যন্ত সেটা মানে সর্বসাধারণ সংসার করতে আমি আর কাকা আছে আর দুই রাখে কোনো রকম ধর চিন্তার কিছু যেভাবে আসছে এভাবে বার করো, এটাই তারা বলতেন। কোথাও যদি বলতেন আমি গুহা যেভাবে আসছে এভাবে বের করেন আরেকটা বলে দিয়েছেন বেলাকাই ধর নির্ধারণ করা সারা, কিন্তু এরা কি করে অর্ধেক দিবে অর্ধেক দিবে না, বেদাতের কাজে হচ্ছে এটা যে কোনো কথার অর্ধেক নিবে পুরো কথা নিবে না, যখনই অর্ধেক নিবে তখন একটা সমস্যা তৈরি হয়ে যায়। এরা বলে যে সর্বসাধারণ বলছেন যে আমি গুহা কাকা যা জানতে আসছে আপনি বার করো, যদি যতটুকু ব্যাখ্যা করা দরকার সেটা কি অর্থ গণনা করেছে, আর তাহলে অর্থ যদি কোনো আপনার হবে একটা হয় তো সরকার কোনো অর্থ ব্যাখ্যা করে নেয়, কারণ তাদের এটি ছিল না, তারা আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল যা বলেছে তা আল্লাহ নিজে যা বলেছে এর বাইরে আর বাড়ি কোনো বলতে। আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছে মাওলা আলী প্রভু আলী হিসেবে বলে ও মাওলা আলী, মাওলা শব্দে কতগুলো অর্থ আছে আপনি উল্লেখ করছেন সুন্দর প্রশ্ন, একটা হচ্ছে বন্ধু, একটা হচ্ছে অভিভাবক, একটা হচ্ছে প্রভু। আমরা যখন কাউকে মাওলা বলি তা যায় যাচ্ছে বলা, কারণ ও অভিভাবক অর্থে এজন্য তার কারণে মাওলা আপনার বলে আমাদের তার কারণ সম্পর্কে বলে আমার কিছু প্রচলিত আছে তোমরা দাস বলি না মাওলা বলো বুঝলে মাওলা আসবে, কিন্তু সব অর্থ হচ্ছে কি অর্থে দিচ্ছে, যদি অর্থ যদি কোনো খারাপ নেতা শিখবে এরা যারা শিয়ারা বেশিরভাগ অর্থেই তারা প্রভু অর্থে নেয় বেশিরভাগই, তারা মনে করে তাদের মনে করার শুধু তাদের বইতে লেখা আছে বাবু অধ্যায় আল আইনা তুইয়ারা মুনা মকুলা আমাদের ইমামরা অর্থাৎ কে আলী বসুন করে সবাই আগামী দিন কি হবে সব জানে, বাবু অধ্যায় আমাদের ইমামরা তিনি মায়ের পেটে গিয়েছে সেটা জানে, আমাদের ইমামরা তিনি তার ক্ষমতায় আমাদের তিনি পাহাড় উঠতে দিতে পারেন আমরা ভালো ব্যাখ্যা করার কোন সুযোগ নাই, সুযোগ নাই যেমন দেখেন আমাদের ইমামদের গুণ আরো বেশি, এই জন্য তারা বলে আমরা সেটা করতে পারি না,
আমাদের কাছে নবীরা হচ্ছে সর্বোপরে, এদের যে এরা হচ্ছে এদের মধ্যে কেউ আছে সাহাবি, কেউ আছে ভালো আলেম নিঃসন্দেহে, এদের মধ্যে পরবর্তীতে তো আলেমও প্রমাণিত হয়নি, ওদের যে বাবা ইমামের মধ্যে পরে যারা আসছে এদের আলেমও প্রমাণিত হয়নি। দু একজন ছিল ছোট, দু একজন ছিল এমন ছোট অবস্থা মারা গেছে যে আলেম তো কোনো ব্যাপার নিজের ভবিষ্যৎ থাকতো না, 6 বছর 7 বছর বয়সে বাচ্চা মারা গেছে, এটা বলে অলি, এটা বলে একবার মাওলা, কেমন হলো এটা? বাতিলি সম্প্রদায়ের মধ্যে তাদেরকে আপনি বুঝাচ্ছেন, যেমন কি নাম গুলি বলি, বাতিলিদের মধ্যে বর্তমানে আছে পুরুষ, লেবাননে আছে পুরুষ, কারণ এরা যে ব্যাখ্যা করে কোরআন ও হাদিসে এই ব্যাখ্যা কোনো মুসলিম মেনে নিতে পারে না, সম্পূর্ণরূপে আপনার বিপরীত চলে, আপনি কোনোভাবে মুসলিমদের কোনো কাতারে যেতে বলতে পারবেন না। এখন বলতে পারেন কাজে কি এরকম ইয়া কিনা বাপরি কিনা কাজের এটা বাপ কাজের বাপরি কাটা অন্তর্ভুক্ত, কেন জানেন কাজেরা কোরআনের বাপরি দর্শন করবে, আপনি যদি আজকেও যান কোরআন ওখানে দেখবেন তার উপর নিজের মতো বানাই গেছে, বোঝা গেল এরাও কি এই অন্তর্ভুক্ত, এরাও কাপে এরপর প্রশ্ন ইবনে হাজার রহমাতুল্লাহ প্রমুখ আমাদের কোথায় গিয়ে আশারীরা নিজেদের ডিফেন্স করে থাকে, তারা বলেন আশারীদের যদি আহলে সুন্নাহ অন্তর্ভুক্ত না করা হয় তাহলে শত শত আলেমদের আহলে সুন্নাহ থেকে বের হয়ে যায়, এই ভয় কিছু বলুন। এটা একটা কমন প্রশ্ন, সবসময় এটা আসে, উত্তরটা একটু জানা আছে, সেটা হচ্ছে আশারি এবং মাতুরি সহ এদেরকে আমরা কিন্তু কাফের বলিনি, কাফের বলছি কাফের বলিনি, কাফের কাকে কি বলছি একটু আগে মনে আসছে আপনাদের, এটা কারা বাতিনি বেকার যারা দিকে বেড়ে গেছে প্রেম যুদ্ধ একটা বাইরে বাস্তব একটা বাইরে যায় সারা তো সাবেলি বেকার বাইরে যায় এরা কাফের, কিন্তু আমরা এদের কাফের বলিনি। আমি বলি আমি নিজেকে কাকে বলি, তোমাদেরকে আমি কাকে বলি, কেন বলি না, কেন সন্দেহ আছে ভুলের উপর আছে, এদেরকে আমরা কাকে কি বলি, কি বলি এদের ভদ্রষ্ট তোদের ভদ্রষ্ট কারি হচ্ছে কাকে বলি না, কাকে কাকে বলছি না, তাহলে সন্দেহ আমাদের সুন্দর ছিল চাকরি দেয় এটা যে আমরা হঠাৎ করে কাকে কাকে বলি বলি আমরা কি বলি, দুইটা জিনিস লাগে, একটি হচ্ছে একামতর হুজ্জা একটি এজারতের সমান, একামতর হুজ্জা একটি হচ্ছে কি এজারতের সমান প্রমাণ প্রতিষ্ঠা করা, আরেকটা সন্দেহ দূর করা, প্রমাণ প্রতিষ্ঠা হচ্ছে হচ্ছে অর্থ হচ্ছে আপনি তার কাছে তাই এটা বলতে পারবেন যে ভাই নিজে আগে যেটা প্রশ্ন সেটা আসলে ঠিক না, কারণ হচ্ছে এটা একটা এজারতের সমান, দুটো লাগে একটা মানুষকে দেখছেন কি করছে আপনাকে এরকম করে দিছে বাহু দিছে কিছু দিকে মাথা দিতে যান আপনি কি ওই কাজ করবেন, বলবেন কি প্রথমে বা এটা কিন্তু জায়গ নাই টাকা এটা আল্লাহ সারা কারোর জন্য মাথা দিচ্ছে করা যায় সেই হয়ে যায় আপনি করতে পারেন না, যদি বলেন আপনি সালাম ছিল সালাম মেন সালাম চা সালাম আয় উঠতে বলা ঠিক আছে নিয়ে বলছেন তো যে দুইটা কাজের পরে আবার করলে কাকড় হয়ে চিন্তা করলে এরা কাকড় আপনার চিন্তা করলে কাকড় হয়েছেন
প্রথমে কিন্তু কাফেরকে বলা হচ্ছে, আগে কিন্তু তাকে নির্দেশ দেওয়া হচ্ছে একটা এজাত এজাত শোভা সন্দেহ করে চেষ্টা করা দূরে দূরে নেয়। আর প্রথম হচ্ছে কি এটা আমাকে বুঝা পড়া প্রতিষ্ঠা করা যে এটা যে শিরিক যাতে কুফুরি জানতে হবে। আসামি এবং কাপুরিকে আমরা বলি যারা এই গুহাইতে আগে দেয় এই আগে কোনো উর্ধ আকাশের দুর্বলতার মতো নক্ষত্রের এরা দিনের খেতাব করেছে, কিন্তু আমরা বলতে চাই নবীর আসনগণ ছাড়া কেউ ভুলের ভুলে না। তাদের এই ভুলগুলি ছিল, কিন্তু তাদের সময়ে কেউ তাদেরকে প্রমাণ প্রতিষ্ঠা করে তাদেরকে ভুল ধরিয়ে দিয়েছে এমন কোনো প্রমাণ দেখেছে যে তাদেরকে ভুলগুলি ধরিয়ে দেওয়ার পরেও তারা ফিরে আসে নাই। এরা একবার মারামারি করছে দেখছে ব্যবহার করছে এটা আমার কাছে এই অর্থ হচ্ছে এরা প্রমাণ এদের প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি। এক দ্বিতীয়ত এদের সন্দেহ দূর করার প্রচেষ্টা করা হয়, এরা এর উপরে বড় হয়েছে ছোট কাল থেকে এটাই পাইছে কিছু পায় নাই এটা ভুলের উপর ছিল ভুলটা ঠিক করা হয়নি। অনেক মানুষের আছে সলাপ করতে আছে করতে আছে অনেক সময় তার যে আপনার খবর নেয় তাই বলে তার আমাদের একবারে হয়নি এই তার যতক্ষণ কাজ ছিল যখন জানানো হবে তখন তাকে আগে তাকে জানাতে হবে। আগে তো আমরা আমরা এটা করবো শুধু হয়ে গেছে বলবো না না হয়েছে বলবো না বলবো কি তাদের অনেক অনেক দিনের কারণে আল্লাহ তাদের ক্ষমা করেন। আপনার কি সমস্যা? এর আশায় মানে আপনি এখন জীবিত আছেন, আপনি জেনে শুনে পূর্বকার গোহাই দিয়ে আপনি পার হতে পারবেন। এটা ওই জন্য হয়েছে আমাদের বাপ দাদাদের একটা রূপ পেয়েছি আমরা এর উপর চলতেছে যত না নবী যুগে যত নবী যুগে আমরা বাপ দাদাদের একটা রূপ পেয়েছি। আপনিও তাই, আপনার তো কোনো ওজন নাই, আপনার কি ওজন? আপনার তো জানাচ্ছি আর যে এটা পুকুরে আঁকলে আল্লাহ সুপাত অস্বীকার করার করে আপনি ওনাদেরকে বিচার করবেন, ওনাদেরকে আমরা কিছু বলি নাই, আমরা বলছি ওনাদের ঘরটা আল্লাহ ছেড়ে দেবো আল্লাহর ছেড়ে দেবো। আল্লাহ তাদের অবস্থা দেখুন, কারণ তাদের উপর কি পরিবেশ ছিল, কি পরিস্থিতি ছিল, কি অবস্থান তারা বলেছে বা তারা জানেন ঠিক না এটা কিছুই আমরা জানি না। পরিপূর্ণ এটা আল্লাহর ছেড়ে দেবো, তবে আমরা তাদেরকে আহ্বান করছি না কারণ তাহলে তারা অপেক্ষা কারণ কাপড় তো কি বলি আর সুন্দর জমা মন্তব্য করতে পারে ভুল উত্তর আছে যেমন শিয়া আছে পরিপূর্ণ ভাবে যখন আকিদা বিষয় পরিপূর্ণ হবে আমার পরিপূর্ণ তখন আলোচনা বাইরে যত ঢুকে যায় তত দূরে চলে যায়। কারণ অনেক অনেক ভয় দিয়ে আপনি মনে করতে পারেন আপনাকে ধরে গিয়ে আপনাকে আপনাকে কথা ধরে পুরান আলোচনা দিকে আসতে হবে। আজকে ইনশাআল্লাহ আপনার সাথে আগামী কাছে ইনশাআল্লাহ আপনার সাথে অনেক অনেক ধন্যবাদ।